بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما المشركون نجس فلا يقربوا المسجد الحرام بعد عامهم هذا وَإِنْ خِفْتُمْ عَيْلَةً فَسَوْفَ يُغْنِيكُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ إِنَّ اللَّهَ عَلِيمٌ حَكِيمٌ قاتلوا الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله ورسوله ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب حتى يعطوا الجزية عن يد وهم صاغرون وقالت اليهود عزير ابن الله وقالت النصارى المسيح ابن الله ذلك قولهم بأفواههم يضاهئون قول الذين كفروا من قبل قاتلهم الله أنى يؤفكون اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله والمسيح ابن مريم وما أمروا إلا ليعبدوا إلها واحدا لا إله إلا هو سبحانه عما يشركون يريدون أن يطفئوا نور الله بأفواههم ويأبى الله إلا أن يتم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون يا أيها الذين آمنوا إن كثيرا من الأحبار والرهبان
إن كثيرا من الأحبار والرهبان ليأكلون أموال الناس بالباطل ويصدون عن سبيل الله والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا إنما المشركون نجس فلا يقربوا المسجد الحرام بعد عامهم هذا وإن خفتم عيلة فسوف يغنيكم الله من فضله إن شاء إن الله عليم حكيم مهان الله سمست برشنگ ساجي الله پاک رب العالمين আমাদের কে তার অশেষ রহমতে হেদায়াত দান করেছেন তার সত্য দিনের দিকে। সালাত এবং সালাম নাযিল হোক প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো বহু মানুষকে শিরক কুফরির আর সমস্ত পাপের গোমরাহী থেকে আল্লাহ পাক নাজাত দিয়েছেন। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের রাস্তায় লাগিয়েছেন, এবং দোয়া করি আল্লাহ পাক যেন এই রাস্তায় আমাদেরকে অবিচল থাকার তৌফিক দান করেন। আমাদের তফসির চলছে সূরায়ে আত-তাওবার, সূরা তাওবার আয়াত নম্বর 28 থেকে তফসির হবে আজকে। এই আয়াতে আল্লাহ পাক মুশরিকদের কথা উল্লেখ করেছেন, মুশরিকদের অবস্থা, তারা কী ধরনের মানুষ, এবং তাদের বিধান মসজিদে হারাম, মক্কাতুল মুকাররমার হারামের এলাকায় প্রবেশের ক্ষেত্রে দীন ইসলামের বিধান কি, এই বিষয়টি আল্লাহ পাক উল্লেখ করেছেন। আর তারা যদি তাদেরকে যদি মসজিদে হারাম বা হারামের এলাকায় মক্কাতুল মুকাররমায় আসতে না দেওয়া হয়, তাতে যে অনেকে ভাবতে পারে যে মুসলিমদের একটা ইনকাম সোর্স, হয়তো ভিজিটাররা আসতো, হ্যাঁ পর্যটকেরা আসতো, তাহলে একটা ইনকাম বাড়তো, আর ইনকামটা কমে গেল তাহলে অভাব দেখা দিতে পারে, এইসব ভয় করিও না। এই বিষয়ে আল্লাহ পাক উল্লেখ করতে গিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, হে ইমানদার মানুষেরা, মুমিনদেরকে মুসলিমদেরকে আল্লাহ সম্বোধন করছেন, ইন্নামাল মুশরিকুনা নাজাস, জেনে রাখো যে নিঃসন্দেহে মুশরিকরা হচ্ছে নাপাক, এতে কোনো সন্দেহ নেই। ইন্নামা, এতে কোনো সন্দেহ নেই যে মুশরিকরা, মুশরিক কারা, যারা মুয়াহিদ নয়, আল্লাহর একত্বে বিশ্বাসী নয়, আল্লাহর একত্ব মানে আল্লাহ তার জাতে সত্তায়, তার সিফাতে গুণাবলীতে, তার কাজে রুবুবিয়াতে এবং তার ইবাদত বন্দেগীতে একক,
তৌহিদে রুবুবিয়াত, উলুহিয়াত, আসমা এবং সিফাত, যেগুলির বাংলাতে আমি ব্যাখ্যা বললাম, জাত সিফাত সত্তা এবং গুণাবলী, তৌহিদুল আসমা সিফাত, আল্লাহর কাজ হচ্ছে তৌহিদে রুবুবিয়াত, আল্লাহ পাকের ইবাদত বন্দিগি হচ্ছে তৌহিদুল উলুহিয়া বা তৌহিদুল ইবাদা, এই সমস্ত কিছুতে আল্লাহ এক ও একক বিশ্বাস করা, এক বলে ঘোষণা করা এবং তার একত্ব কাজে কথাতে প্রতিষ্ঠা করা, শুধু বিশ্বাস করেন, বিশ্বাস করছেন আর কাজ উল্টা করছেন, তাহলে অমুশরিক হইতে পারেন আপনি। তৌহিদকে বিশ্বাস করবেন, তৌহিদের এলান করবেন, ঘোষণা করবেন, শাহাদাত দেবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে, আর তৌহিদের প্রতি আমল করবেন আপনি, তৌহিদ বিপরীত কোনো কাজ করবেন না, আপনার আকীদা আমলে কথাই কাজে যেন কোনো শিরক না থাকে, তাহলে আপনি মুওয়াহ্হিদ। আর মুওয়াহ্হিদ আল্লাহর একত্ব প্রতিষ্ঠাকারী হচ্ছে একমাত্র মুমিন, বিশ্বাসী মুসলিম আত্মসমর্পণকারী। আর যারা মুশরিক বহুত্ববাদী তারা আল্লাহর সামনে আত্মসমর্পণ করে, আর দেবদেবীর সামনে আত্মসমর্পণ করে, অথবা দরগাতে মাজারে আত্মসমর্পণ করে। সুতরাং মুসলিম কি করে? মুসলিম মানে হচ্ছে আত্মসমর্পণকারী একমাত্র আল্লাহর সামনে। ও আসলাম তো মা সুলাইমান আলিল্লাহি রাব্বিল আলামিন, বিলকিসতে কথা বলেছে, আমি আসলাম তো আত্মসমর্পণ করছি সুলাইমান আলাইহিসসালামের সাথে তার মতো, লিল্লাহি রাব্বিল আলামিন, রাব্বুল আলামিন যিনি আল্লাহ তার সামনে শুধু। তাহলে যেই ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কোন ব্যক্তি বস্তু জীবিত মৃত দরগা দুর্গা আতে মনে করে যে সেখানেও কিছু পাওয়া যায় বা তারাও আমাদের খোঁজ খবর রাখে আর দিতে পারে, তারা মুমিন নয়, তারা মুওয়াহ্হিদ নয়, তারা মুশরিক। তারা যে কোনো জাতির সাথে সম্পর্ক রাখুক না কেন, যদিও তাদের নাম জাতিতে তাদের কার্ডে মুসলিম হোক না কেন, তারা মুশরিক যদি আকীদায় কথায় কাজে শিরক থাকে তাহলে। ইন্নামাল মুশরিকুনা নাজাস, আল্লাহ পাক বলছেন নিঃসন্দেহে যারা বহুত্ববাদী মুশরিক তারা হচ্ছে নাপাক, নাজাস। এই নাপাকি কি ধরনের নাপাকি? তাদের হাত পা শরীর মাথা থেকে পা পর্যন্ত নাপাকি, আল্লাহ শুধু নাপাক বলেছেন, কিন্তু এই নাপাকি যদি তার শরীরের নাপাকি হইতো তাহলে কাফের সাথে আদান প্রদান করা যেত না, কাফের গায়ে গা ঘেঁষা যেত না, কাফের পাশ দিয়ে চলা যেত না, ঠিক কিনা? কারণ আপনার কাপড় যদি তার গায়ে লেগে যায় আর তার গা যদি ঘেমে থাকে তাহলে তো কাপড় নাপাক হয়ে যাবে। এমন কোন শরীয়তে হাদিসে কোরআনে ফেকার কেতাব কোনো মশলা আছে কি যে কাফের ঘাম যদি আপনার গায়ে লেগে যায় কাপড়ে লেগে যায় তো নাপাক হয়ে যাবে? নেই। তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামরা কাফেরদের সাথে ব্যবসা বাণিজ্য করেছেন, আদান প্রদান করেছেন, নেওয়া দেওয়া করেছেন, কাফেরদের তৈরি করা কাপড় পরিধান করেছেন। তাহলে এই সমস্ত মুসলিমদের এই ইসলামের ইতিহাসে, স্বর্ণযুগের ইতিহাসে স্পষ্ট প্রমাণ রয়েছে যে কাফেরদের শরীর নাপাক নয়। আরো এর চাইতে আরো বলিষ্ঠ দলিল বলি, কাফের শরীর যদি নাপাক হইত, মুশরিকের শরীর যদি নাপাক হইত, তাহলে ইহুদি খ্রিস্টানদের মহিলাদের সাথে বিবাহ জায়েজ হতো না, ঠিক না? কারণ যাকে বিয়ে করেছে ইহুদি খ্রিস্টান মেয়ে যদি সতী সাধ্য হয় তো আল্লাহ পাক বিয়ে বৈধ করেছেন, ইহুদি খ্রিস্টান মুশরিকের নয়, হিন্দুর নয়, শিখের নয়, বৌদ্ধদের নয়, যারা মুশরিক তাদের নয়, যাদেরকে আহলে কিতাব আল্লাহ বলেছেন, যারা দাবিদার যে আমাদের কাছে কিতাব ছিল, নবী ছিল, তাওরাত ইনজিল, যারা দাবিদার যে আমরা আহলে কিতাব, ওদের মেয়েরা যদি মোহসানাত হয়, সতী সাধ্য হয়, এটা আর একটা শর্ত মনে রাখবেন, আর অসতী যদি হয় অবাধ মেলামেশা যে পশ্চিমা সভ্যতা, তাহলে এই শর্ত নেই। সুতরাং ওই সব মহিলাদের যদিও ইহুদি ইহুদি খ্রিস্টান মেয়েরা বিয়ে করা জায়েজ নয়। তো যখন বিয়ে করছেন, বিয়ে করে স্ত্রীর শরীরে শরীর লাগবে না? হ্যাঁ লাগবে না? আপনার কাপড়গুলি স্পর্শ করবে না? বলেন, তার জুঠা আপনার মধ্যে যেতে পারে না? তার জুঠা আপনি খান না স্ত্রী হলে? তার সাথে চলাফেরা করেন না? অবশ্যই সব কিছুই হয়। সুতরাং বোঝা গেল যে কোরআনে ও হাদিসের দলিল স্পষ্ট করে যে মুশরিক নাপাক মানে মুশরিকের শরীর নাপাক নয়, মুশরিকের শরীর নাপাক নয়। হ্যাঁ, যদি মুশরিক ফরজ গোসল না করে,
তাহলে তার শরীর নাপাক, তখন সে শারীরিক ভাবে নাপাক হয়েছে। ওই রকম মুসলিম যদি ফরজ গোসুলই জানেন না, সহবাসের গোসুল জানে না, স্বপ্নদেশের গোসুল জানে না, মাসিক হয় গোসুল করে না, তাহলে সে নাপাক, একই রকম নাপাক। কিন্তু অতিরিক্ত মুশরিক নাপাক কিসের? এখানে আল্লাহ পাক বলেছেন ইন্নামাল মুশরিকুন নাজাস, সেটা হচ্ছে অন্তরের নাপাকি, আভ্যন্তরীণ নাপাকি। হ্যাঁ, তাদের কলব হৃদয় নাপাক। কিসের নাপাকি? এটা শিরকের নাপাকি। তাদের অন্তরে আল্লাহ বসে নেই, আল্লাহ ছাড়া গাইরুল্লাহ বসে আছে। কেউ মূর্তি পূজা করে, কেউ আর কোনো পূজা করে। অন্তর তাদের নাপাক, শিরকের নাপাকি ঢুকে আছে, কুফরির নাপাকি ঢুকে আছে, নাস্তিকতার নাপাকি ঢুকে আছে, ইসলাম দ্রোহিতার নাপাকি ঢুকে আছে, পাপের নাপাকি ঢুকে আছে। সুতরাং মুশরিকরা হচ্ছে নাপাক। আর মানুষের আসল মূল্য হচ্ছে তার কলবে হৃদয়, আসল মূল্য হচ্ছে তার আত্মাতে। তো আত্মা আর কলব হৃদয় যদি নাপাক থাকে, তাহলে এই শরীরের কোনো মূল্য নেই। সুতরাং মুশরিক যখন নাপাক, আল্লাহ বলছেন ফালা ইয়াকরাবুল মসজিদ আল হারাম বাদা আমহিম হাজা, সুতরাং তারা যেন মসজিদে হারামের কাছেও না আসে। মসজিদে হারামে ঢুকা তো দূরের কথা, কাছেও না আসে, দূরেই থাকে যেন তারা। বাদা আমহিম হাজা, এই বছরের পরে, এই বছরের পরে নবম হিজরিতে মক্কা বিজয়ের পরে, মক্কা বিজয় অষ্টম হিজরিতে, নবম হিজরিতে আয়াত নাজিল হচ্ছে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরুতে প্রথম যখন সূরা তওবার তাফসীর শুরু করি, হজের আমির বানিয়ে কাকে পাঠিয়েছিলেন? খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। আর এই সূরা তওবার আয়াতগুলি তার সাথে ঘোষণা করার জন্য, তার সহযোগিতার জন্য, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি পরিবারের একজন সদস্য হইতে হবে, এইসব ঘোষণা যেহেতু নবীর প্রতিনিধি হিসাবে করতে হবে, সুতরাং কাকে পাঠিয়েছিলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়েছিলেন। এই বছরে যে আবু বকর আমার সাহাবী হজে গিয়েছে, আর আলী গিয়েছে ঘোষণা করার জন্য যে হজের মাঠে মেনাতে, আরাফাতে, মুজদালিফাতে, আর মক্কাতুল মুকাররমায়, সাফাতে, মারওয়াতে, কোথাও যেন হারামের এলাকায় কোন মুশরিককে এই বছরের পরে আর না দেখা যায়। এটা হচ্ছে আল্লাহ পাকের ঘোষণা। জমিন কার? আল্লাহর জমিন কি না? তো আল্লাহ পাকের ঘোষণা করার অধিকার ন্যায্য আছে না নেই? অবশ্যই আছে। আর এ সরকারের যদি অধিকার থাকে যে এই এলাকা সরকারি অফিস আদালত তৈরি হবে বা সরকারি প্রজেক্ট হবে, সুতরাং যাও তোমরা এই এলাকাতে, অন্য জায়গায় তোমাদেরকে জায়গা দেওয়া হচ্ছে, যাও এইসব এলাকায় চলে যাও, এটা ন্যায্য অধিকার মনে করছে না করছে না? যে কোনো সরকার করছে না করছে না? তো যদি একটা মানুষের, অথচ জমিগুলি আমার বাপদাদা পূর্বপুরুষে ছিল, হ্যাঁ তাদের কেনা ছিল, অথবা আমি নিজের পয়সা দিকে নিয়েছি, তারপরে আউট করে দাও, যাও তুমি যাও অন্য জায়গায় যাও, এইসব জমি ছাড়ো, জায়গা ছাড়ো। ফালা ইয়াকরাবুল মসজিদ আল হারাম বাদা আমহিম হাজা, এই বছর পরে তারা মসজিদ হারামের কাছেও না আসে। মসজিদ হারাম বলতে শুধু মসজিদের অংশটুকু নয়, মসজিদ হারাম বলতে কাবার তার চারিপাশে যে মসজিদ রয়েছে, মসজিদ হারাম যেটা, সেটা বোঝানো হয়নি, বরং কি বোঝানো হয়েছে? পুরা হুদুদে হারাম, হারামের এলাকা বোঝানো হয়েছে। কি করা হয়েছে? পুরা হারামের এলাকা বোঝানো হয়েছে। কারণ কোরআনী কারিমের ভাষায় অনেকগুলি দলিল মহাকিকেন গবেষক আলামারা ইমাম ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আরও অনেক আলেমরাই পেশ করেছেন যে মসজিদে হারাম বলতে, মসজিদ হারাম বলতে কি বোঝানো হয়েছে? হারামের এলাকা, যতদূর পর্যন্ত হারামের বর্ডার। আপনারা যারা মক্কায় ঢুকেছেন, ভালো করে খেয়াল করলে মক্কায় যে দিক থেকে ঢুকান না কেন, শুরু হচ্ছে একটা করে বড় উঁচা পিলার আছে, আর ওতে লেখা আছে, আরবিতে লেখা আছে বিদায়াতুল হারাম। হ্যাঁ, ওই দিক থেকে যখন বেরোবেন নেহায়াত হাদ্দিল হারাম, হারামের সীমানা শেষ। হ্যাঁ, ইংরেজিতে আর আরবিতে, এই দুই ভাষায় লেখা আছে পিলারের ওপর। প্রত্যেক দিকে, কোন দিকে একটু কাছে, যেমন মদিনার রাস্তা দিয়ে যখন মক্কায় ঢুকবেন, তখন মক্কাতুল মুকাররমার যে কাবা, কাবার কাছাকাছি মাত্র কয়েক কিলোমিটার গিয়ে মসজিদে তানঈম, মসজিদে তানঈম যেটাকে মসজিদ আয়েশা আজকাল লোকেরা বলে, তানঈম নামক স্থানে যে মসজিদ, এই জায়গা, এটা সবচাইতে কাছে, মাত্র তিন চার কিলোমিটার হয়তো হবে। দুরিয়ালে আজকাল যায়, যারা সস্তা উমরা করে যায় আর আসে, যায় আর আসে, ওখানে যায়। এটা হারামের
কাছের বর্ডার, কোন কোন দিকে অনেক দূর পর্যন্ত আছে। যেমন আপনি মেনা পার হয়ে মুজদালিফা যাবেন, আরাফার দিকে যাবেন, তখন মেনাও পার হয়ে যান, মেনায় 5-6 কিলোমিটার, তারপরে আবার মুজদালিফা আরো 3-4 কিলোমিটার, তারপরে যান, একেবারে আরাফার আগে শেষ হয়ে যাচ্ছে। আরাফা হারামের এলাকায় পড়ে না, হারামের বাইরে আরাফ। বিভিন্ন দিকে, কোনো দিকে একটু দূরে গিয়ে বর্ডার আছে, কোনো দিকে কাছে আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তার আগে ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে আরবরা জানতো যে হারামের এলাকা কতদূর পর্যন্ত, এই এলাকাকে হারাম বলা হয়। হারামের এলাকার জন্য বেশ কিছু বিধিবিধান রয়েছে, কুড়িয়ে পাওয়া বস্তু সেখানকার গ্রহণ করা যাবে না, চিরকাল ঘোষণা করতে থাকতে হবে, সেখানকার ঘাস বা গাছ যেগুলি নিজে থেকেই জন্মে যায় সেগুলিকে কাটা যাবে না। তবে আপনি যদি ফসল করেন, আবাদ করেন, তাহলে কাটতে পারবেন, আপনি যদি আবাদ করেন তাহলে সেটা কাটতে পারবেন। আর আর শিকারী পশু বা পাখি সেখানে শিকারও করা যাবে না, এমনকি যদি এখান থেকে তাড়িয়ে দিই, কবুতরগুলো পায়রাগুলো কত দেখা যায়, যায় কি যায় না হারামের এলাকায়, কাবার আশেপাশে, বাইরে মসজিদ হারামের আশেপাশে, ওই যদি আপনি মনে করেন এখান থেকে তাড়াইতে তাড়াইতে দূরে নিয়ে যাই, অথবা কোনো একটা শিকারী পশু খরগোশ হরিণ দেখলেন তাড়াইতে তাড়াইতে নিয়ে যাবে আরাফার দিকে গিয়ে ধরবো, বা ওই মসজিদের তানি পারে ধরে নেবো, সেটাও জায়েজ না। ওয়ালা ইউনাফার ও সাইদ ওয়া ওয়ালা ইউলতাকা তো লোকতা তো হাইল্লা মুর্শিদ, হ্যাঁ সম্মানিত এলাকা, এই এলাকার মর্যাদা সম্মান অন্য এলাকার তুলনায় বেশি রয়েছে। তো হারামের এলাকায় কোন মুশরিক প্রবেশ করবে না এই বছরের পরে, যাতে করে নবী করিম তার পরের বছর যে আসছেন হজে, বিদায় হজে, তাতে কোনো মুশরিকের হজে না থাকে। কারণ মুশরিকেরা শিরক করতো আর হজ করতো, তালবিয়া পড়তো আর তালবিয়াতে শিরক করতো, লব্বাইক লব্বাইক করতো, আর ওর সাথে বলতো ইল্লা শরীকান্তম লেকহু ওমা মালাক, এমন শরিক রয়েছে যেই শরিকের মালিক আল্লাহ, তুমি বড় মালিক ওরা ছোট মালিক। যেমন আজকাল আমাদের দেশে কবর মাজার পন্থীরা, আল্লাহ হচ্ছে বড় এলা আর আমাদের ওলি আউলিয়া গস কুতুবকে আল্লাহ পাক ভাগ করে দিয়েছেন, ক্ষমতা দিয়ে রেখেছেন, এরাও গাইবের খবর জানতে পারে, কিন্তু আল্লাহর দান এটি, আল্লাহ এদেরকে ক্ষমতা দিয়ে রেখেছেন, আল্লাহ সত্যগত ক্ষমতা আর এদের হচ্ছে আল্লাহ প্রদত্ত ক্ষমতা। এসব শিরকি আকিদে, একই রকমের শিরকি আকিদে। ওয়াইন খিফতুম আইলা, আল্লাহ পাক বলছেন যে যখন কাফের মুশরিকরা প্রবেশ করবে না মসজিদে হারামের এলাকায়, তাহলে তোমাদের যে আশঙ্কা হয়, আর কিছু লোক নতুন নতুন যারা মুসলমান হয়েছিল মক্কার, তারা এই আশঙ্কা করেছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হুকুম করে দিলেন, কোরআন আয়াত নাজিল হয়ে গেল যে আর কোনো মুশরিক আসতে পারবে না, তাহলে তো হাজির সংখ্যা কমে যাবে, জিয়ারতকারীর সংখ্যা কমে যাবে, ওমরাকারীর সংখ্যা কমে যাবে, লোকের আসতো কাফের মুশরিক আসতো মুসলিম আসতো তাহলে সংখ্যা বাড়তো, তখন আমাদের ইনকাম একটা হইতো, এখানে তো খাদ্যের কোনো ব্যবস্থা নেই, বাইরে থেকে লোকেরা আসবে, টাকা পয়সা আমাদের কাছে খরচ করে যাবে, ইনকাম করবো, তাহলে না হবে কোথায় খেতে পাবো, এই ভয় কিছু লোকেরা করেছিল। আল্লাহ তার জবাব এখানে, আর তারপর আল্লাহ তো অন্তর্যামী, মনের মধ্যে কি ঘুরছে তাও তো আল্লাহ জানছেন, যাদের মনে নতুন নতুন মুসলিম কাফের তো এখান থেকে বিতাড়িত হয়েছে অথবা ইসলাম গ্রহণ করেছে, কারণ এদের থাকা নিষেধ, কিন্তু যেগুলি নতুন নতুন মুসলিম হয়েছে কি করে খাবো যদি লোকজনের সংখ্যা কমে যায় আগামী বছর, এবার হজে এত এত হাজার বা এত লাখ আসতো, আগামী বছর তো কমে যাবে, শুধু মুসলিমরা আসবে, হ্যাঁ মুশরিক আসতে পারবে না। আল্লাহ বলছেন ওয়াইন খিফতুম আইলা, তোমরা যদি দরিদ্রতার আশঙ্কা করো, ভয় করো, আইলাতুন মানে ফাকরুন, দরিদ্রতার যদি তোমরা ভয় করো, ফাসাউফা ইউগনিকুমুল্লাহ মিন ফাযলি, তাহলে জেনে রাখো যে নিশ্চিত আল্লাহ তোমাদেরকে অভাব মুক্ত করে দেবেন তার অনুগ্রহের মাধ্যমে, মিন ফাযলিহি, তার অনুগ্রহে ফজল করমে তিনি তোমাদের অভাব দূর করে দেবেন, অভাব দূরকারী আল্লাহ, আল্লাহ অভাব তোমাদের দূর করে দিবেন, এই কথা চিন্তা করিও না যে এদেরকে না আছে কি করে খাবো। হ্যাঁ, যেমন আজকাল ভারত বাংলাদেশে এত মাজার আছে, আর মাজারে মাজার বা এরকম বিদাতি যে অনুষ্ঠানগুলি ইজতেমাগুলি হচ্ছে, এগুলোতে একটা বড় একটা ইনকাম সোর্স, সারা দুনিয়া থেকে বিভিন্ন এলাকা থেকে, ওটা দেশ থেকে বাইরের থেকেও বহু লোক আসছে আর খরচ করে যাচ্ছে, একটা ইনকাম সোর্স সরকারের, তারপরে জনসাধারণ এলাকাবাসীর বিরাট একটা অঙ্কের পয়সা যেটা আসছিল সেটা বন্ধ হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন যে শিরিক ছাড়ো, বিদাত ছাড়ো, হ্যাঁ
এই বেদাতি শিরকি ওরস ছাড়ো আর বেদাতি ইজতেমা ছাড়ো, ফাসাফা ইউগনিকুমুল্লাহুম ফাযিল, আল্লাহ তার অনুগ্রহে তোমাদেরকে অভাবমুক্ত করে দিবেন, তোমাদের দেশের অভাব দারিদ্র মোচন করে দূর করে দিবেন ইনশা, যদি আল্লাহ চান। আল্লাহ চাইলে, আল্লাহর ইচ্ছাধীন, আল্লাহ পাক চাইলে আল্লাহ তোমাদের অভাব যে কোনো ভাবে দূর করে দিতে পারেন। ইন্নাল্লাহ আলিমুন হাকিম, নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বজ্ঞ, সবকিছু জানেন, আলিম আর হাকিমুন, আর তিনি মহাবিজ্ঞানী প্রজ্ঞাবান। সুতরাং আল্লাহ পাকের যে কোনো আদেশ নিষেধে হিকমত প্রজ্ঞা রয়েছে। কাফের মুশরিককে মসজিদে হারাম, হারামের এলাকায় মক্কায় আসতে দেওয়া হবে না, এতে আল্লাহ পাকের হিকমত রয়েছে, প্রজ্ঞা রয়েছে, এবং আল্লাহ পাক সবকিছু জানেন যে এতে তোমাদের ক্ষয়ক্ষতি হবে না, এতে তোমাদের লাভ রয়েছে। এই জন্য আলিমুন হাকিম, আল্লাহ পাকের 99 নামের দুটি নাম এখানে আসা হয়েছে। এই একটি প্রশ্ন অমুসলিমদের আজকালকার জামানে, কারণ মুসলিমরা তো কমজোর, যার ফলে যখন কোনো জাতি কমজোর হয় তখন তাদের বিভিন্ন রকমের আক্রমণ হয়, মানসিক হয়, শারীরিক হয়, তারপরে ধর্মীয় হয়। তো দুর্বলতার যুগে কাফেররাই সাহস পেয়েছে যে জিজ্ঞেস করে যে আমরা কেন তোমাদের মক্কায় ঢুকতে পারবো না, কেন তোমাদের মক্কায় ঢুকতে পারবো না, আমরাও ঢুকবো। এর উত্তর কি দেবেন? যদি ওদেরকে বলেন কোরআনে মাহাদিসের দলিল, তো কোরআন বিশ্বাসই করে না, বলবেন যে সূরা তওবার আয়াত নম্বর 28 আল্লাহ বলছে তোমরা নাপাক, সুতরাং তোমরা ঢুকতে পারো। আমরা মানি না নাপাক, আমরা কি বললো নাপাক, ধর্মীয় স্বাধীনতা রয়েছে, সুতরাং আমরা আমাদের ধর্ম নিয়ে ঢুকবো, হিন্দু বলে মূর্তি পূজা করার জন্য ঢুকবো, ইহুদি খ্রিস্টান তাদের ধর্মকর্ম করার জন্য ঢুকবে, যে যেমন সেই রকম করে ঢুকবে। হ্যাঁ, এক স্বাধীনতা, আজকালকে যে স্বাধীনতা বলা হচ্ছে না, যৌন স্বাধীনতা, নারী স্বাধীনতা, বাক স্বাধীনতার নামে রসুলকে গাল দেওয়া, আল্লাহকে গালি দেওয়া, আর সব স্বাধীনতা, এগুলো এগুলো স্বাধীনতা, বুঝা গেছে? কিন্তু যদি মুসলিম ন্যায্য অধিকার চাই, না না না, সন্ত্রাসী হয়ে যায়। মুসলিম যদি ন্যায্য অধিকার চাই প্যালেস্টাইনে অথবা অন্য কোনো জায়গায় বার্মায়, হ্যাঁ, আর সে ন্যায্য অধিকার আদি করার জন্য কিছু করে, তো মুসলিমের নাম তখন সন্ত্রাসী হয়ে যায়, টেরোরিস্ট হয়ে যায়। এই হচ্ছে যারা পৃথিবীর মোড়ল তাদের কাছে বিচার। তো যেহেতু মুসলিমরা দুর্বল, সুতরাং এই প্রশ্ন করে থাকে অমুসলিমরা, এর কি উত্তর দেবেন? যুক্তি দিয়ে উত্তর দিতে হবে। ওরা কোরআন মানে, রাসূল হাদিস মানে না, কি উত্তর দেবেন বলেন? দেখেন, যে কোনো দেশে যাওয়ার জন্য কি লাগে? একটা পাসপোর্ট লাগে আর একটা ভিসা লাগে, লাগে না? লাগে না। সৌদি আরবে কি আপনাকে ঢুকতে দিত যদি আপনার ইন্টারন্যাশনাল পাসপোর্ট না থাকতো আর ভিসা না থাকতো? ঠিক কিনা? দুটো জিনিস, পাসপোর্ট লাগবে, তারপরে পাসপোর্টে ভিসা লাগাইতে হবে, তারপরে ঢুকতে পারবেন, না হলে ঢুকতে পারবেন না, ঠিক কিনা? জি হ্যাঁ। এটা তো তারা জুলুম বলছে না? জুলুম ভাই, আল্লাহর জমিন এদিক থেকে ওইদিকে, আমার এই স্বাধীনতা, এই স্বাধীনতা কেন না? আমি সারা পৃথিবী পূর্ব থেকে পশ্চিম, আমি ইবনে বতুতার মতো আর বড় বড় যারা পর্যটক ছিল তাদের মতো ঘুরবো, কোন পাসপোর্ট নিয়ে ঘুরেছিল ইবনে বতুতা? হ্যাঁ, জুলকারনাইন কোন পাসপোর্ট নিয়ে ঘুরেছিল আর ভিসা নিয়ে ঘুরেছিল? আমরা কেন পাসপোর্ট আর ভিসা, যদি কেউ বলে তো মানবে? কোন সরকার কি মানবে? কেউ তো মানবে না। তো সবাই তো এক বাক্যে স্বীকার করছে যে কোন দেশে ঢোকার জন্য আপনি ওই দেশের যেহেতু নাগরিক নন, সুতরাং আপনার কি লাগবে? পাসপোর্ট আর ভিসা লাগবে। আমরাও বলছি যে আল্লাহর জমিনের একটি জায়গা আল্লাহ পাক মক্কাতুল মুকাররমা হারামের এলাকাকে, হ্যাঁ, তার জন্য একটা বিধান তার রয়েছে, আসমানি বিধান, সেটা হচ্ছে যে এখানকার একটা ভিসা লাগবে, বুঝা গেছে? সেই ভিসাটা খুব সহজ, তার জন্য কোনো দূতাবাসেও যেতে হয় না, বুঝা গেছে? আর কোনো কনসুলেটেও যেতে হয় না, কোথাও যেতে হয় না, কোনো অফিস আদালতে যেতে হয় না, বরং কোনো আলেমের কাছেও যাওয়ারও প্রয়োজন নেই। আপনি যদি, আমি কোনো আলেমের কাছেও যাবো না, কোনো মসজিদের ইমাম সাহেবের কাছেও যাবো না, আমি আমার ব্যক্তি জীবনে শুধু বলবো, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ বা আশহাদু আল্লা ইলাহা, আমি সাক্ষ্য প্রদান করছি যে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। তুমি সাক্ষী দিয়ে দাও আর এর প্রমাণ পেশ করে দাও যে তুমি আসলে মুসলিম তোমার ডকুমেন্টসে, আর তারপরে তুমি ঢুকো, ব্যাস। একটি ভিসা, লা ইলাহা ইল্লাল্লাহর ভিসা লাগবে, লা ইলাহা ইল্লাল্লাহর শাহাদাত লাগবে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ শাহাদাত লাগবে, ব্যাস। এই দুটো ওয়ার্ড, পাসপোর্ট আর ভিসা লাগে আপনার অন্য দেশে ঢোকার জন্য, আর আমাদের কাছে দুটো কলমার শাহাদাত লাগবে, দুটো বাক্যের শাহাদাত লাগবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, ব্যাস। বুঝলেন না?
এটা হচ্ছে একটি জবাব। দ্বিতীয় জবাব, প্রত্যেক দেশে কিছু সুরক্ষিত এলাকা রয়েছে যেটা সরকারের খাস লোকদের জন্য বরাদ্দ করা আছে। ওই এলাকায় আপনি সেখানকার নাগরিক হিসাবে যদি বলেন, আমি নাগরিক বাংলাদেশের, হ্যাঁ আমি সৌদি আরবের নাগরিক, সুতরাং আমি এলাকায় ঢুকবো, পারবেন ঢুকতে? সে এরিয়াগুলোকে কি বলা হয় আজকাল? ক্যান্টনমেন্ট এরিয়া, বোঝা গেছে না? সামরিক এলাকা যেখানে সেনাবাহিনী থাকে, ওই এলাকায় আপনি বাংলাদেশী হিসাবে বাংলাদেশের ওই এলাকাগুলিতে ঢুকতে পারবেন? পারবেন? কেউ পারবেন না, পারবেন না। ওখানে ঢুকার জন্য কি হইতে হবে? কি হইতে হবে? সামরিক লোক হইতে হবে, হ্যাঁ ওই ডিপার্টমেন্টের লোক হইতে হবে, তাহলে ঢুকতে পারবেন, ঠিক কিনা? ওই এলাকায় ঢোকার জন্য ওই ডিপার্টমেন্টের লোক হইতে হবে, তাহলে ঢুকতে পারবেন। বাইরের জনসাধারণ, জনগণ, সেখানকার নাগরিক যদি প্রফেসরও হয়, ডাক্তারও হয়, আর ইঞ্জিনিয়ারও হয়, হ্যাঁ এমনকি যদি মন্ত্রী হয়, অন্য দপ্তরের মন্ত্রী, হ্যাঁ সে ডিফেন্স দপ্তরের নয়, আর তার কাছে পাস না থাকে ঢোকার, তো তার অধিকার নেই না? তার অধিকার আছে, যখন তখন ঢুকে যাবে, বুঝবে? খাদ্যমন্ত্রী ঢুকছে ইয়েতে সামরিক এলাকায়, পাস লাগবে না তাকে? বুঝা গেছে? জি হ্যাঁ। এই এইরকমই আল্লাহ পাক রব্বুল আলামিন তার জমিনে একটি এলাকা রেখেছেন যেটা সামরিক এলাকা, সেটা হচ্ছে মক্কাতুল মুকাররম। সেখানে কারা ঢুকবে? হ্যাঁ, যেমন সরকারের লোকেরা, সামরিক লোক ছাড়া ওই ক্যান্টনমেন্ট এরিয়ায় অন্য কেউ ঢুকতে পারে না, ঠিক তেমনি আল্লাহর খাস বান্দা। আল্লাহর বান্দা দুই রকম, আল্লাহর আম বান্দা যারা ইচ্ছাই অথবা অনিচ্ছাই, স্বেচ্ছায় হয়তো আল্লাহর বিধান মানে না কিন্তু অনিচ্ছাকৃত, হ্যাঁ যেই ক্ষেত্রে ক্ষমতা চলে না, আল্লাহ পাকের সৃষ্টিগত বিধান মেনে চলতে বাধ্য। আল্লাহ মুখ তৈরি করেছেন এখান থেকে খাবার ঢুকানোর জন্য, চোখ সৃষ্টি করেছেন দেখার জন্য, ওইভাবেই দেখে, কাফেরও দেখে, নাস্তিকও দেখে, আর ও দিয়ে খায়, তাই না? আর পা দিয়ে চলে, হাত দিয়ে ধরে, ঠিক কিনা? তো এইগুলোর ক্ষেত্রে যেহেতু তার ক্ষমতা চলে না আল্লাহর নাফরমান বিরুদ্ধাচরণ করার, সেই জন্য আল্লাহর সৃষ্টিগত বিধানগুলি মেনে চলে, কিন্তু আল্লাহর আল্লাহর শরীয়তগত বিধানগত বিধানগুলি মানে না। আল্লাহর যেগুলো শরীয়ত বিধান, শরীয়তগত বিধান, সেগুলির ক্ষেত্রে যেহেতু ক্ষমতা আছে তার, আমি কালিমা পড়বো না, আমি বিশ্বাস করব না আল্লাহর একত্বকে, আমি রসুলকে রসুল বলে বিশ্বাস করব না, আমি নামাজ পড়বো না, আমি রোজা রাখব না, এই ক্ষমতা সে যেন অস্বীকার করে। সুতরাং আল্লাহ পাকের বান্দা মানব জাতি হচ্ছে দুই রকম, খাস বান্দা যারা হচ্ছে মুমিনিন মুসলিমিন আত্মসমর্পণকারী, আর আম বান্দা মুসলিম অমুসলিম সকলে আল্লাহর গোলাম। আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, এখনো বেঁচে আছো, তওবার দরজা, রহমতের দরজা খোলা আছে, কাফের সামনে খোলা নেই, হ্যাঁ হিন্দুর সামনে খোলা নেই, কবর পূজারীর সামনে খোলা নেই, হ্যাঁ চোর আর জানি জেনাকারীর সামনে খোলা নেই, সবার সামনে খোলা আছে, ঠিক না? অমুসলিমের সামনে খোলা আছে। লা তাকনাতুম মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামে, তুমি যদি তওবা করে সংশোধন করে নাও তোমার কর্ম জগতে, এই জগতে, তাহলে আল্লাহ সব গুনাহই মাফ করতে পারেন। তাহলে আল্লাহর আম বান্দার কথা কোরআন কারীম উল্লেখ করা হয়েছে, আম বান্দা আল্লাহর আম জমিনে চলাফেরা করবে, আর খাস বান্দা মুসলিমিন এরা হচ্ছে আল্লাহর সামরিক, আল্লাহর দিনের জন্য, যেমন দেশের জন্য জানের কুরবানি, হ্যাঁ স্ত্রীকে বিধবা করা আর ছেলে মেয়েদেরকে ইয়াতিম করার জন্য প্রস্তুত রয়েছে সামরিক লোকেরা, ঠিক তেমনি আল্লাহর অনুগত বান্দা যারা মুসলিম, তারা আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য, তারা স্ত্রীকে বিধবা করার জন্য আর ছেলে মেয়েদের ইয়াতিম করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে মুজাহিদিন। এরা ওরা শুধু মক্কাতুল মুকাররমে ঢুকবে, তারা হচ্ছে মুসলিমিন মুমিনিন। বুঝতে পেরেছেন? জি। ওদের জন্য এই দুটো উত্তর, অমুসলিমদের জন্য, আর মুসলিমের জন্য বলবেন যে সূরা তাওবাতে আল্লাহই বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে আখরিজুল মুশরিকিন মিন জাজিরাতিল আরব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি শেষ জীবনে বলেছেন, দেখো তোমরা মুশরিকদেরকে, বহুত্ববাদীদেরকে আরব উপদ্বীপ থেকে বের করে দাও, শুধু মক্কা থেকেই নয়, আরব উপদ্বীপ থেকে, আরব উপদ্বীপে যেন কোনো মুশরিক না থাকে, এ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসিয়ত।
যার বাস্তবায়ন করেছেন উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন যে এই আরব উপদ্বীপ লা ইয়াজতামিউ ফিহা দীনানে, এই আরব উপদ্বীপে জাজিরাই কোন কালে দুটো ধর্ম একসাথে হইতে পারে না, দুটো ধর্ম একসাথে থাকবে এটা হইতে পারে না। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম। জি, তো মুসলিমকে একটা আয়াত বলবেন, হাদিস বলবেন, কিন্তু অমুসলিমকে ওই দুটো যুক্তি মনে রাখবেন। জি, এই সব ক্ষেত্রে যখন সরকারকে বলেন না যে জুলুম করেছে আমাদেরকে ঢুকতে দেয় না, অথচ আমার দেশের ভূমি, দেশকে ভালোবাসি আমি, সুতরাং আমি যে কোনো জায়গায় ঢুকবো, ঢুকতে দেয় না, তারপর অপরাধ করে না সরকার, তো আল্লাহই কোন অপরাধ করেছে? আল্লাহ বলছেন যে সহজে একটা ভিসা আছে, তুমি নিয়ে নাও, নিজে থেকে নিয়ে নাও, স্বাধীনভাবে নিজেই নিয়ে নাও আর ঢুকে পড়ো। তুমি আমাদের কাছ থেকে একবারে পারমানেন্ট সার্টিফিকেটও লাগবে না, কালেমা তাইয়েবা পড়ার পর একটা টেম্পোরারি যদি সার্টিফিকেট নেন, টেম্পোরারি সার্টিফিকেট যদি ইসলামী সেন্টার থেকে নিয়ে নেন, আর নেওয়ার পরে আপনার একামাজে আছে আপনার আইডি কার্ড, এখানকার হিন্দু ইহুদি খ্রিস্টান যা কিছু হোক না কেন, আপনাকে দেশের সরকার অনুমতি দিয়েছে এখানে কাজ করার জন্য, আপনি ওই আপনার টেম্পোরারি সার্টিফিকেট নিয়ে মক্কা চলে যান না কেন? কেউ কিছু বলবে না আপনাকে, ওমরা করতে যাচ্ছি, হ্যাঁ জিয়ারতে যাচ্ছি, আমি আল্লাহর ইবাদত করার জন্য হারামে যাচ্ছি। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুশরিককে কি বলেছেন? নাপাক বলেছেন। তারপরে আল্লাহ রব্বুল আলামিন মুশরিকদের কথা এতক্ষণ পর্যন্ত সূরা তওবায় উল্লেখ করলেন, এখন আহলে কিতাব ইয়াহুদি নাসারাদের কথা উল্লেখ করেছেন। মুশরিকদের ক্ষেত্রে আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু উল্লেখ করার করলেন, যা এতক্ষণ পর্যন্ত শুনেছেন কয়েকটি আলোচনায়, এখন আহলি কিতাব, আহলি কিতাবরা যদি মুসলিম দেশে বসবাস করতে চায় তাহলে তাদের বসত্ব স্বীকার করে নত হয়ে বাৎসরিক মাথা প্রতি তাদেরকে জিজিয়া দিতে হবে, এই বিধানটি আল্লাহ পাক উল্লেখ করেছেন আয়াত নম্বর 29 সূরায়ে তওবার। এই ছিল ইহুদি এবং নাসারা, ইহুদি খ্রিস্টান আহলি কিতাব, এদের কথা কোরআনে কেন স্পষ্ট রয়েছে, কারণ মক্কা বিজয় হয়ে গেল, হুনাইনের যুদ্ধ হয়ে গেল, আর নবম হিজরিতে ঘোষণাও হয়ে গেল যে আগামী বছর আর মক্কায় কোনো মুশরিক প্রবেশ করবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন দেখলেন যে আরব উপদ্বীপে তো আর কোনো বড় শত্রু মাথা উঠিয়ে নেই, আমাদেরকে ধমকাবে চমকাবে, কিন্তু হ্যাঁ ইহুদি খ্রিস্টান শক্তি, রোমান শক্তি ধমকাচ্ছে ওখান থেকে, শাম দেশ থেকে আসছি, আমরা প্রস্তুতি নিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের প্রস্তুতি নিলেন, তাবুকের কথা সামনে সপ্তাহ থেকে ইনশাআল্লাহ আমাদের তফসিরে আসবে, তার আগে পর্যন্ত ইনশাআল্লাহ আজকে তফসির করে সারা চেষ্টা করব। আহলি কিতাব যদি মুসলিম দেশে বসবাস করতে চাই, খাইবারে বসবাস করছিল আহলি কিতাব ইহুদি, খাইবার যুদ্ধের পরও তাদেরকে তাদের জমি জায়গায় ফিরিয়ে দিয়েছিলেন, তোমরা থাকো এখানে বসবাস করো ইসলামিক স্টেটে, কিন্তু তোমাদেরকে জিজিয়া দিতে হবে, এই জিজিয়ার বিধান আল্লাহ পাক উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলছেন কাতিলুল্লাযিনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়া লা বিল ইয়াউমিল আখির, ওই সব লোকদের বিরুদ্ধে তোমরা সশস্ত্র লড়াই করো। আল্লাযিনা লা ইউমিনুনা বিল্লাহ, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করে না, ওয়ালা বিল ইয়াউমিল আখির, যারা পরকালে বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে না আর পরকালে বিশ্বাস করে না। আল্লাহকে ছয়টি যে ইমানের স্তম্ভ রয়েছে তার দুটি আল্লাহ উল্লেখ করেছে, আল্লাহকে বিশ্বাস করা আর পরকালকে বিশ্বাস করা। তো নবীকে বিশ্বাস করে, যখন আল্লাহকে বিশ্বাস করে না আর পরকালও বিশ্বাস করে না, হ্যাঁ তাহলে আর নবীকে কেন? নবীকেও বিশ্বাস করে না, কিতাবকে কোরআনকে বিশ্বাস করে তাও করে না, চারটা হইল আর, হ্যাঁ মালায়েকাও বিশ্বাস করে না আর, তারপরে তকদিরকে বিশ্বাস করে না, এই হচ্ছে ছয়টা স্তম্ভ, দুটো বলে ছয়টির দিকে ইঙ্গিত করা হয়েছে, এসব বিশ্বাস করেন এরা। আর কি মুসলিম হওয়ার জন্য আর একটা শর্ত রয়েছে, সেটাও মানে, সেটা হচ্ছে ওয়ালা ইউহাররিমুনা মা হাররাম আল্লাহু ওয়া রাসূলুহু, আর আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা হারাম করেছেন সেগুলিকে হারাম মনে করে না, আল্লাহ শুকুর হারাম করেছেন, এদের শুকুর প্রধান গোস্ত হামবার্গার, কোন মুসলিম হামবার্গার বলবেন না, কথা বুঝেন, বার্গার বলেন, হামবার্গার বলি না, হামবার্গার মানে শুকুরের গোস্ত দেওয়া বার্গার, বুঝা গেছে? কিন্তু মুসলিম বড় অজ্ঞ, আল্লাহ যা হারাম করে তা হারাম মনে, জেনা তাদের কাছে হারাম, ধর্ষণ হারাম, জবরদস্তি করলে সম্মতি থাকলে কোনো অসুবিধা নেই, ঠিক কিনা? তাহলে জেনাও হারাম নয় তাদের কাছে, সামান্য সীমিত অর্থে হারাম, ধর্ষণ তাও ধর্ষণ প্রমাণ করতে হবে যে ধর্ষিতা হয়েছে,
আরে প্রমাণ কাজে মেডিকেল চেক, এই আর লাঞ্ছিত করে ফেলবে ওই মেয়েটিকে যদি কেস করে তাহলে। এ হচ্ছে মানুষের তৈরি করা আদালত, লাঞ্ছিত করে ফেলবে পশ্চিম আইনে তাকে, তার ধর্ষণ যাতে সে ধর্ষিত হয়েছে এটা প্রমাণ করার জন্য, মানবজ্যোতির বিষয় হয়ে গেছে, উজুবিল্লাহ। আর যদি সম্মতি থাকে তো অসুবিধা নেই, দুইজনে রাজি, ক্যা কারেগা কাজী, বুঝা গেছে, কোনো অসুবিধা নেই। এ হচ্ছে মানুষের তৈরি করা হ্যাঁ জালেমান আইন। তো আল্লাহ যা হারাম করেছেন সেগুলি কি এরা হারাম মনে করে না? আল্লাহ যা হালাল বলছেন সেগুলি হালাল মনে করেন না? গরুর গোশত হালাল করেছেন এরা হালাল মনে করে না? জি, যেমন হারামকে হারাম মনে করতে হবে তেমন হালালকে হালাল মনে করতে হবে, এটা মনে রাখবেন না, দুটোই অপরাধ, এ দুটোই একই রকমের অপরাধ। আল্লাহ পাক বলছেন যে তাহলে কয়টি হলো, আল্লাহ পরকালে বিশ্বাস, আল্লাহ বিশ্বাসী নয়, পরকালে বিশ্বাসী নয়, আর আল্লাহ যা হারাম করেছে রাসূল হারাম করে সেগুলিকে হারাম মনে করে না, মদ হারাম করেছেন, আর এদের হ্যাঁ এদের ফ্লাইটে মদ খায়, এরা খাওয়ায় আকাশে উড়ে, হ্যাঁ সেকেন্ডের মধ্যে ধ্বংস হয়ে যাবে তারপরে এরা মদ খায়। হ্যাঁ, তো আকাশ পথেই যদি মদ খেতে পারে তো জমিনে কত মদ খায় এরা, ঠিক আছে। জি, তো আল্লাহ যা হারাম করেছেন হারাম মনে করেন, এই হচ্ছে তাদের অপরাধ। আর কি অপরাধ? ওয়ালা ইয়াদিনুনা দীনাল হক, এবং সত্য দিন তারা গ্রহণ করে না, সত্য দিনের আনুগত্য করা, দানা ইয়াদিন মানে আনুগত্য করা শাব্দিক অর্থ। দিনকে দিন, ইসলামকে দিন কেন বলা হয়? কারণ দিন হচ্ছে আনুগত্যের নাম, আপনি যদি মানেন তাহলে দিন পালন করলেন, আর যদি না মানে আনুগত্য না থাকে, আমার ইচ্ছা মতো আমি মানবো, ভাই আমি পাঁচ অক্ত পারি না চার অক্ত মানবো, তাহলে দিন পালন করেন না আপনি। ভাই আমি রোজা রাখছি, যেদিন পারছি রাখছি, কি করবো আজকে পারিনি রাখি নাই, তাহলে আপনি দিন পালন করেন না, আপনি কুপ্রবৃত্তির অনুসরণ করেন, মনের পূজা করেন। ওয়ালা ইয়াদিনুনা দীনাল হক, সত্য দিনের আনুগত্য করতে হবে, মানতে হবে, আর সত্য দিন হচ্ছে দিন ইসলাম, দিনে হক হচ্ছে দিনে ইসলাম। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, যেই পূর্ণাঙ্গ ইসলাম শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে আল্লাহ সমস্ত মানুষের জন্য পাঠিয়েছেন, এবং তার আগের আম্বিয়া রসুলগণ সকলেই ভবিষ্যৎবাণী করেছেন, ঈসা আলাইহিস সালাম ভবিষ্যৎবাণী করেছেন, মূসা আলাইহিস সালাম ভবিষ্যৎবাণী করেছেন, এমনকি যেগুলি নবীদের কিতাব নয় হিন্দুদের বেদ পুরাণ, সেগুলি তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ভবিষ্যৎবাণী রয়েছে, অন্যান্য ধর্মগ্রন্থ থেকে নিয়ে তারা রচনা করে তাদের এই কিতাবগুলিতে ঢুকিয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে ভবিষ্যৎবাণী আছে বেদ পুরাণে। তার মানে এই নয় যে বেদ পুরাণ আল্লাহ প্রদত্ত আসমানি কিতাব বা ওহী ইলাহি নয়, মানুষের আর্যদের রচনা করা, কিন্তু আর্যদের কাছেও অন্যান্য ধর্ম সম্পর্কে তার যেহেতু পণ্ডিত ছিল, জ্ঞান ছিল, সুতরাং কিছু ভালো কথা সেখানে স্থান পেয়েছে, হক কথা সত্য কথা স্থান পেয়েছে, তারা সত্য দিনও মানে না, এই হচ্ছে তাদের অপরাধ। কারা তারা? এই মিন হচ্ছে তার বয়ান করার জন্য, ব্যাখ্যা করার জন্য, মিনাল লাযিনা উতুল কিতাব, ওই সব লোকদের মধ্য থেকে যাদেরকে কিতাব প্রদান করা হয়েছে, তাওরাত দেওয়া হয়েছে না ইনজিল দেওয়া হয়েছে, ঈসা আলাইহিস সালাম অনুসরণের দাবি করে বা মূসা আলাইহিস সালাম অনুসরণের দাবি করে ইহুদি নাসারা, তাদের বিরুদ্ধে আল্লাহ পাক কি করতে বলছেন? কাতিলু, সশস্ত্র লড়াই করো। কতক্ষণ পর্যন্ত? ইসলাম পর্যন্ত। ইসলাম কবুল করো না হয় লড়াই চলতে থাকবে, বলছেন না, আল্লাহ বলছেন না, তার আগে মাঝখানে একটা আছে কি, আল্লাহ পাক বলছেন হাত্তা ইউতুল জিজিয়াতা আইয়াদিন ওয়াহুম সাগিরুন, যতক্ষণ পর্যন্ত তারা জিজিয়া না দেবে আইয়াদিন নিজ হাতে, নিজ হাতে। আল্লামা আবু বকর জাযায়ির রহমাতুল্লাহ তার আয়সার তাফাসিরে, অন্যান্য মুফাসসিরিন গণ, এমনকি আব্দুর রহমান সাদি যে আল্লামা মুফাসসির শেখ ইবনে উসাইমিন রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ, তিনিও তার তাফসিরে এরকম বহু মুফাসসিরিন যারা সহি আকীদার সহি মানহাজ মুফাসসিরিন, তাদের কথাই আমি উল্লেখ করি বিশেষ করে, তারা সকলে বলছেন আইয়াদিন মানে নিজ হাতে এসে সরকার বা সরকারের প্রতিনিধির কাছে জিজিয়া জমা করবে, যদি বড় কেউ জাদ্রেল মানুষ তাদের, হ্যাঁ সে চাকরের হাতে যারে আমার জিজিয়াটা দিয়ে তো পেমেন্ট করা, যেমন আজকাল অফিসে চলে, চলে না, চলে না, নিজে হয়তো মহাজন সাহেব যাই না, মহাজনের সে পিয়নকে পাঠালো, তার চাকর নকরকে পাঠালো, সব কাজ সেরে চলে আসছে, চলবে চলবে না, ইয়াদিন নিজের হাতে এসে জমা দিতে হবে, যত বড় পয়সাওয়ালা হোক না কেন, সে ইহুদি নাসারা অথবা যতই বড় সে মর্যাদার অধিকারী হোক না কেন, তার ক্ষমতা হোক না কেন, দীন ইসলামের কাছে
এতটুকু আনুগত্য পেশ করতে হবে, নিজের হাতে এসে জিজিয়া জমা করতে হবে সরকার বা মুসলিম সরকার মুসলিম সরকার প্রতিনিধির কাছে। ওয়াহম সাগেরও নত হই, দেওয়া হচ্ছে দুই রকম, দেওয়া হচ্ছে দুই রকম, একটা হচ্ছে ওপর থেকে, একটা হচ্ছে হ্যাঁ নিচু হয়ে, বুঝতে পারছেন না? ওপর থেকে দেওয়া মানে যে দান খায়রাত করে, ওপর থেকে দেয় দেনেওয়ালা যেন সে কি করছে, এহসান করছে, অনুগ্রহ করছে, এটা ফকিরকে দান করছেন, তা আপনি ওপর থেকে দিচ্ছেন, আলিয়াদুল ওলিয়া ওপরের হাত। আর আর একটা হচ্ছে নিচে থেকে দেওয়া, সেটা হচ্ছে সাগেরুন, ছোট হয়ে দিতে হবে, নতি স্বীকার করে দিতে হবে। এই জিজিয়া পেশ করবে বসত্ব স্বীকার করে, নত হয়ে আদায় করবে, নিজের হাতে আদায় করবে, আল্লাহ পাক বলেছেন। এই কথাগুলি মনে রাখবেন, এটাই হচ্ছে ইসলামের বিধান, ইসলাম এবং মুসলিম শক্তিশালী হলে। আর আলহামদুলিল্লাহ এই 1400 বছরের ইতিহাসে 1000 বছর পর্যন্ত এই বিধানই বলবৎ ছিল ইসলামিক খেলাফতে, যতদিন পর্যন্ত ইসলামিক খেলাফত ছিল, সেই খেলাফত খেলাফতের রাশেদার খেলাফত হোক, অথবা ওমাইয়া বংশের খেলাফত হোক, অথবা আব্বাসীদের খেলাফত হোক, অথবা মোগলদের ভারতের খেলাফত বা তাদের রাজত্ব হোক, অথবা উসমানী খেলাফত হোক, যে উসমানী খেলাফতকে ধ্বংস করেছে এক মুনাফিক কে দিয়ে, মুস্তাফা কামাল আতাতুর্কের মতো মুনাফিক কে দিয়ে। জি, তো এই ছিল তাদের টার্গেট ইহুদি নাসারাদের, যে খেলাফতকে ধ্বংস না করতে পারলে আর মুসলিমদেরকে একেবারে খণ্ড খণ্ড করে, ছোট 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 করে, ছোট ছোট একটা করে দেশ না দিয়ে এদেরকে ভাগ বন্টন না করতে পারলে এদের ওপর নেতৃত্ব দেওয়া যাবে না, যার ফলে তাদের টার্গেটই ছিল যে খেলাফতকে ধ্বংস করতে হবে, যাতে তারা কামিয়াব হয়েছে অতদিনের জন্য যতদিন মুসলিমরা তাদের ইসলামের দিকে ফিরে আসেনি। কোরআন এবং হাদিসের দিকে যদি ফিরে আসে, আবার আল্লাহ পাক ইজ্জত ফিরিয়ে দেবেন, খেলাফত ফিরিয়ে দেবেন, যেমন আল্লাহ পাক সূরায়ে নূরে ওয়াদা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ। এই জিজিয়া সম্পর্কে আরো বেশ কিছু কথা আছে, না বললে অসম্পূর্ণ থেকে। এই তো ছিল আহলে কিতাব ইহুদি নাসারাদের কাছ থেকে জিজিয়া নেওয়ার কথা আয়াতে। এখন মুশরিকের কাছ থেকে, মুশরিক যারা অন্য অন্য বহুত্ববাদী তাদের কাছ থেকে, যেমন অগ্নিপূজক মুশরিক, বুদ্ধিস্ট মুশরিক, অন্য অন্য মুশরিক যত মুশরিক রয়েছে, এদের ক্ষেত্রে হুকুম কি? অধিকাংশ ওলামারা এই আয়াতের আলোকে তারা বলেছেন, তাদের এটি মত অধিকাংশ ফোকাহাদের, যে জিজিয়া শুধু নেওয়া হবে আহলে কিতাব ইহুদি খ্রিস্টান থেকে, আর বাকি অন্য মুশরিকদের ক্ষেত্রে হয় ইসলাম আর না হইলে সশস্ত্র জিহাদ, যদি জিহাদের শর্ত পুরা থাকে। আর জিহাদের জিহাদের এই দায়িত্ব হচ্ছে ইমামুল মুসলিমিন সরকারের, এটা তাদের মত। কিন্তু একদল গবেষক মহাক্কেক ওলামারা বলছেন, এবং তার ওপরই যুগে যুগে আমল চলেছে, যদিও এই আলেমদের বা গবেষকদের সংখ্যা কম কিন্তু এই মতটি বেশি বলিষ্ঠ, সেটা হচ্ছে যে মুশরিকদের কাছ থেকে ওই রকমই জিজিয়া নেওয়া যাবে যেমন জিজিয়া নেওয়া যাবে আহলে কিতাবদের থেকে। আয়াতে নেই কেন বলছে? আয়াতে এই জন্য না যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সময়ের অবস্থাকে সামনে রেখে আয়াত নাজিল হয়েছে, ওর পরিপ্রেক্ষিতে আয়াত নাজিল হয়েছে। মুশরিকরা যেহেতু নতি স্বীকার করে নিয়েছে, মুশরিক আরব থেকে সাফ হয়ে গেছে ইসলাম কবুল করে, এখন ইসলামের সামনে মুসলিমদের সামনে যে শত্রু সামনে আগে বেড়ে আসছে সেটা হচ্ছে ইহুদি খ্রিস্টান, সুতরাং এদের ক্ষেত্রে আল্লাহর বিধান তখন নাজিল হয়েছে, ইহুদি খ্রিস্টান তোমাদের সামনে এখন মোকাবিলার জন্য আসছে, মুখোমুখি হওয়ার জন্য এরা এদের বিরুদ্ধে লড়াই করবে যতক্ষণ পর্যন্ত জিজিয়া না দেবে আর বসত্ব না স্বীকার করবে, সেই জন্য বলা হয়েছে। বাকি মুশরিকদের কাছ থেকেও জিজিয়া নেওয়া যাবে, এর দলিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মজুস, মজুসরা আহলে কিতাব নয়, কোনো প্রমাণ নাই যে অগ্নিপূজক ইরানিদের কাছে কোনো কিতাব ছিল প্রাচীন যুগে বা নবী ছিল, কোনো প্রমাণ নেই, যদিও কি অনেকে বলছে যে কোনো একজন নবী ছিল ইত্যাদি, কিন্তু এসব কথা কোনো শক্তিশালী কথা নয়, দলিল ভিত্তিক কথা নয়। তাহলে এরা ছিল মুশরিক, আগুনের পূজা করতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজার এলাকা, হাজার এলাকা আলহাসা এলাকায় বলা হয়, আলহাসার পাশে একটা জায়গা আছে হাজার, এই হাজার এলাকার মজুসের কাছ থেকে সহি বুখারীতে রয়েছে, আখাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল জিজিয়াতা মিন মজুসে হাজার, হাজার নামক এলাকার অগ্নিপূজক মজুসিদের কাছ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজিয়া কর নিয়েছেন, তা জিজিয়া নিয়েছেন তাহলে মুশরিকদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর তারপরে যুগে যুগে খোলাফারা যারা, তারা মুশরিকদের সাথে এই আচরণ করেছেন, ভারতে বাদশাহ আলমগীর
তিনি বিশেষ করে যে ধার্মিক সবচেয়ে বেশি ধার্মিক ছিলেন ওদের মধ্যে, এইরকম আরো অনেকে ছিলেন, তারা জিজিয়ে নিয়েছেন, হিন্দুদের কাছ থেকে জিজিয়ে নিয়েছেন, আর তারা জুলুম করেন নাই। এটাকে ভারতের বিকৃত ইতিহাসে পেশ করা হয়েছে যে ভারতের এই শাসকরা জুলুম করেছে। আর যারা হিন্দুদের মেয়েদেরকে বেশি বেশি ওই নাজায়জ বিয়ে করেছে, মুশরিকদেরকে বিয়ে করা যায় না আকবরের মতো, ওগুলো হয়ে গেছে মহামতি আকবর, বুঝা গেছে না, যেহেতু ওদের জামাই হয়েছে, সেই জন্য জামাইয়ের আদরে তাকে মহামতি বানিয়ে দেওয়া হয়েছে, আর ইসলামের দুশ্মনী করতে পেরেছে, সেই জন্য দিনে ইলাহি সে পয়দা করে মুরতাদ হতে পেরেছে, সেই জন্য মহামতি হইতে পেরেছে। আর বাদশাহ আলমগীর আওরঙ্গজেব তাদের কাছে কট্টরপন্থী, গোঁড়া আর অমক আর থমক, এগুলি হচ্ছে ভারতের বিকৃত ইতিহাস। অথচ সবচেয়ে বেশি ন্যায় পরায়ণ মোগলদের মধ্যে বাদশাহ আওরঙ্গজেব আলমগীর ছিলেন রাহিমাহুল্লাহ। জিজিয়া কতটা আপনি চিন্তা করেন, জিজিয়া না বললে বুঝবেন না, জিজিয়া মাত্র এক দিনার অথবা দুই দিনার, আর যদি মুসলিম খলিফা শাসক মনে করে যে এর বেশির ওপর শর্ত করব, করার অধিকার আছে, এক দিনার অথবা দুই দিনার, এক দিনারে মাত্র পাঁচ গ্রাম সামান্য হয়, পাঁচ গ্রাম, তাহলে দুই দিনার নিলে দশ গ্রাম, সারা বছরে মাত্র পাঁচ গ্রাম স্বর্ণ দেবে, পাঁচ গ্রাম স্বর্ণ, একজন মাথা প্রতি একজন অমুসলিম মুশরিক কি করবে, পাঁচ গ্রাম মাত্র দেবে। একজন মুসলিম জাকাত কত টাকার জাকাত দেয় চিন্তা করুন তো, যদি ইসলামিক স্টেট হয় তাহলে সরকারকে জাকাত দিতে হবে, কারণ আল্লাহ বলেছেন সরকার বলেছে জাকাত গ্রহণ করো, খুজমি নাম ওয়ালিম সাদাকা, ওদের ধন সম্পদের হিসাব করে সাদাকা জাকাত নাও, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জাকাত আদায় করেছেন, হ্যাঁ জাকাত আদায়কারী লোকদেরকে পাঠিয়েছেন, উটের জাকাত, গরু ছাগলের জাকাত ইত্যাদি সবগুলি এগুলি হাদিসে বর্ণিত হয়েছে। তাহলে সামান্য পাঁচ গ্রাম করে একজন মুসলিম দেয়, এর বিনিময়ে দেশে একজন নাগরিক হিসাবে সার্বিক নিরাপত্তা পায়, তার জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, তার ধর্মের নিরাপত্তা, সেই তার বাতিল ভ্রান্ত ধর্মের ওপর, দিনে হক নয়, হ্যাঁ তারপরে তার ওপর সে অটল থাক, কোনো অসুবিধা নেই, কেউ তার চাপ সৃষ্টি করবে না, সরকারের ফরজ হবে তার হেফাজত, সুরক্ষার ব্যবস্থা, নিরাপত্তার ব্যবস্থা করা, তার জন্য সুবিচার করা, কেসে যদি দেখা যায় যে মুসলিম জুলুম করেছে মুসলিমকে শাস্তি দেওয়া, আর এগুলির প্রমাণ রয়েছে ইসলামের ইতিহাসে, ইসলামী খেলাফতের ইতিহাসে, মোগলদের ইতিহাসে, যে হিন্দু কেসে জিতেছে বাদশাহ আলমগীর আওরঙ্গজেবের জামানায়, আর মুসলিম হেরেছে কারণ মুসলিম অন্যায় করেছিল। তারপরেও যদি ইতিহাসকেরা বিকৃত করে তাহলে এর জন্য সমাধান যেটা আল্লাহ পাকে রেখেছেন সেটাই হইতে পারে। সুতরাং জিজিয়া আহলি কিতাব ছাড়া অন্যদের কাছ থেকেও নেওয়া যাবে, যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রকম শক্তিশালী করবেন মুসলিমদেরকে, এবং মুসলিম দেশে প্রথম কথা মুসলিম দেশে ইসলামী বিধিবিধান প্রতিষ্ঠা করতে হবে, মানবরচিত বিধান দিয়ে মুসলিমরা দেশ চালায়, নিজেরাই তো ইসলামের মধ্যে আসে নাই, তারপর জিজিয়া কিনে নেবে। বলেন দেখি আজকাল অধিকাংশ মুসলিম দেশগুলি সৌদি আরব ছাড়া ইল্লা মাশাআল্লাহ, আর আমার জানা নেই যে কোথাও ইসলামী আইনের বাস্তবায়ন হয়, তো এইসব দেশে নিজেরাই ইসলামী আইনের বাস্তবায়ন করে না, পশ্চিম আইন দিয়ে তাদের আদালতের বিচার হয়, তাহলে ওরা আবার কিসের জিজিয়া নেওয়ার অধিকার রাখে, তারা তো জিজিয়া নেওয়ার অধিকারই রাখে না তো, যে মুসলিমদের কাছ থেকে জিজিয়া নিচ্ছে, তারা মুসলিমদের কাছে নিচ্ছে, ভোগ বিলাসের জন্য যা প্রয়োজন ট্যাক্স আদায় করছে মুসলিমদের কাছ থেকে। আল্লাহ ফাক রব্বুল আলামিন তারপরে বলছেন যে আচ্ছা ইহুদি নাসারা আহলি কিতাবদের বিরুদ্ধে কেন জিহাদ করতে হবে, আর অতক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত জিজিয়া না দেয়, কি অপরাধ তাহলে তাদের, দেখো অপরাধ, আল্লাহ বলছে দেখো ইহুদিদের খ্রিস্টানদের অপরাধ শুনো, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা এই অপরাধ করেছে, বলেছে যে উযাইর আল্লাহর পুত্র, আল্লাহর পুত্র সাব্যস্ত করা কুফরি, কাফের হয়েছে এরা, মুসা আলাইহিস সালাম কুফরি দিন নিয়েছিলেন, ওজার আল্লাহর পুত্রের এই রকমের কুফরি শিরকি ধর্ম নিয়েছিলেন, ওজারকে আল্লাহর পুত্র বানিয়েছে। ওয়াকালাতিন নাসার আর খ্রিস্টানরা বলেছে যে আল মাসিহ ইবনুল ঈসা মাসিহ আলাইহিস সালাম আল্লাহর পুত্র, এই দিন কি ঈসা আলাইহিস সালাম নিয়েছিলেন, না বলেছিলেন কালা ইন্নি আব্দুল্লাহ, তিনি বলেছেন সূরা মারইয়ামে রয়েছে আমি আল্লাহর বান্দা, ঈসা আলাইহিস সালাম শিখালেন যে আমি তো আল্লাহর দাস আল্লাহর বান্দা, আর আব্দুল্লাহকে ইবনুল্লাহ আল্লাহর পুত্র বানিয়ে দিয়ে কুফরি করলো, এই চরম অপরাধ করেছে এরা, শিরিক করেছে এরা, কুফরি করেছে, আল্লাহর সন্তান সাব্যস্ত করেছে, সুতরাং এদের এই পানিশমেন্টই হবে, হয় তাদের বিরুদ্ধে জিহাদ করো অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত তারা জিজিয়া না দেয়, জিজিয়া দিয়ে দেয় তো ভালো কথা, আর জিজিয়া না দিলে জিহাদ চলবে, এ হচ্ছে আল্লাহ পাকের, কারণ তারা অপরাধী, এই অপরাধগুলি করেছে। আল্লাহ বলছেন যালিকা কাউলুহুম বিআফওয়াহুম, এগুলি তাদের মুখের কথা মাত্র,
মন গড়া কাল কথা মাত্র যে ওজার আল্লাহর পুত্র আর ঈসা আল্লাহর পুত্র, এগুলি তাদের মুখের মন গড়া কথা। বিধান ফলো করেনি, ইঞ্জিলের বিধান ফলো করেনি, তারা তাদের পূর্বে যেসব কাফের গুলি ছিল তাদের অনুকরণ করেছে। এই তাদের পূর্বে কাফের বলতে কি বোঝানো হয়েছে? একদল বলছেন যে মক্কার মুশরিকদের কথা বোঝানো হয়েছে। মক্কার মুশরিকরা বলতে যে মালায়েকা ফেরেশতারা হচ্ছে আল্লাহর কি, আল্লাহর কন্যা, আল্লাহর মেয়ে। তো মক্কার মুশরিকরা কাফের, এদের অনুকরণ করেছে ইহুদি নাসারারা, এই কথা বলেছেন কেউ। আর কেউ কেউ বলেছেন যে না, মক্কার মুশরিকদের বোঝানো হয়নি, বরং ইহুদি আর নাসারারা যারা পরে এসছে তারা, তাদের পুরোপুরুষ যারা কাফের মুশরিক ছিল ভ্রান্ত আকিদার, তাদের অনুকরণ করেছে। এবং তারা যেমন বলেছে যে ঈসা আল্লাহর পুত্র, ওজার আল্লাহর পুত্র, তেমন এরাও বলেছে। ঈসা আলাইহিস সালাম সম্পর্কে তো জানি যে ঈসা মাসিহ হচ্ছেন আল্লাহর কি, বান্দা এবং রাসূল, ঠিক না? কিন্তু ওজার কে? ওজার কি আল্লাহর কোন নবী? আমাদের দেশের মানুষরা অনেকে, জনসাধারণ না, এক শ্রেণীর আলেম সমাজকে দেখেছে মাদ্রাসা পড়া, আরে ওজারের কথা কোরআনে আছে, তো ওজারও তো আল্লাহর নবী। এই জন্য 25 জায়গায় তারা 26 করে, কি বলে যে ওজারকে ছেড়ে দিলেন যে ওজার তো আল্লাহর নবী। কোনখানে আছে যে ওজার আল্লাহর নবী? আছে? কোন আয়াতে নেই, কোন হাদিসে নেই যে ওজার আল্লাহর নবী। তাহলে ওজার কি? ওজার আল্লাহর নবীও না, রসুলও না, আর ওজারকে ইহুদির আল্লাহর পুত্র কেন সাব্যস্ত করলো, বানাইলো, রহস্যটা কি? এই রহস্য সম্পর্কে মুফাসসিরিনগণ লিখেছেন যে ইহুদিদের ওপর রোমান পৌত্তলিক মুশরিক যারা, পুতুল পূজারি, এদের বড়ই জুলুম অত্যাচার, ওদের যারা জালেম শাসক ছিল, রাজারা ছিল, তাদের বড়ই জুলুম অত্যাচার চলেছে। আর এই ইহুদিরা বসবাস করত জেরুজালেমে আর তারপরে শাম দেশের বিভিন্ন এলাকায়। এদের যখন জুলুম অত্যাচার খুব হয়েছে, এদের ঘরে ঘরে যে তাওরাত ছিল সবগুলিকে জ্বালিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে। এদের কাছে তাওরাতের কোনো কপি ছিল না, সব শেষ করে দেওয়া হয়েছে। আর কোরআনে করিম ছাড়া কোনো কিতাবের পুরো হাফেজ, তাওরাতের হাফেজ, ইঞ্জিলের হাফেজ কেউ পয়দা হয়নি। এটা হচ্ছে একমাত্র কোরআনের বৈশিষ্ট্য, যে কোরআনে কারিমের লক্ষ লক্ষ হাফেজ রয়েছে পৃথিবীতে, আর সর্বযুগে রয়েছে, শুধু আজকে না, নবী সাল্লাল্লাহু আলাইহি আমল থেকে আজ পর্যন্ত প্রতি যুগে আর প্রত্যেক জায়গায় প্রত্যেক এলাকায় হাফেজ কোরআন আপনি পাবেন, পাবেন না পাবেন না, একমাত্র কোরআনের বৈশিষ্ট্য। এটি কোরআনের আল্লাহ পাক রব্বুল আলামিন এই মর্যাদা দিয়েছেন। তাওরাতের কোনো হাফেজ ছিল না, কিন্তু ওজার এমন এক ভালো মানুষ ছিলেন যিনি তাওরাতের অধিকাংশটা মুখস্থ রাখতেন। পুরো তো হাফেজ ছিলেন না, কিন্তু অধিকাংশ মোটামুটি তাওরাত সম্পর্কে তার যথেষ্ট জ্ঞান ছিল, মুখস্থ ছিল। যখন এই জুলমের অবসান ঘটল, তখন ওজাইরকে তারা বলল যে যে আপনার তো অনেকটাই মুখস্থ আছে তাওরাত, আর তাওরাত তো সব পুড়িয়ে জ্বালিয়ে সব শেষ করে দিয়েছে, আমাদের কাছে তাওরাতের কোনো কপি নাই, তো একটু আপনি আমাদেরকে লিখান, আমরা লিখে নিই তাওরাতটা। এই ওজাইর তাওরাত লিখিয়েছিল। যখন লিখালো, তখন অতি ভক্তি শুরু হয়ে গেল ইহুদিদের তরফ থেকে। আরে যখন ওজাইর তাওরাত লিখাতে পেরেছে, তার মানে এমনিতে নয়, এ আল্লাহরই সন্তান হবে, আল্লাহর পুত্র, তাই বাপের কাছ থেকে শিখে এসে আমাদেরকে লিখিয়েছে। বুঝতে পেরেছেন? এইভাবে ওজারকে আল্লাহর পুত্র তারা বানিয়েছে, কিন্তু ওজার একজন নেক ভালো মানুষ, কোন নবী রসুল নন তিনি, যিনি 100 বছর ফামাতাহুল্লাহ মিয়াত আমিন। সুরায় বাকারাতে রয়েছে, তার ঘটনা আসবে যখন সুরায় বাকারা তাফসীর করব। 100 বছর, হ্যাঁ, আল্লাহ কেমন করে তুমি জীবিত করো? আল্লাহ তখন তাকে মারা গেল, সে বেহুশ মারা গেল, মরে যাওয়ার পরে থাকলো 100 বছর পরে থাকলো, তারপরে উঠলো। হ্যাঁ, উঠার পরে দেখছে তার খাবার আছে, তারপরে তার ওই যে সওয়ারি ছিল সরে গেছে, সেটাও জীবিত হলো, আবার তখন চলতে শুরু করলো। তার এই কিসা আছে ওজাইরের, সেই হচ্ছে ওজাই। আউকাল্লাযী মাররা আলা কারিয়াতিন ওয়াহিয়া খাওয়িয়াতুন আলা উরুশি ক্বালু ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বাদা মাউতিহা, এই বিরান হয়ে গেছে, এসব অনাবাদ হয়ে গেছে, কি করে আল্লাহ এগুলিকে আবার পুনরায় জীবিত করবেন, আর এগুলি এর আবার উঠবে? হ্যাঁ, আল্লাহ ফাকর বলে বলছেন, দেখিয়ে দিচ্ছি, দেখো তোমাকে মেরে তোমাকে দেখিয়ে দিচ্ছি, 100 বছর পরে থাকো, তারপর তোমাকে আবার জীবিত করে দেখাই দিচ্ছি। আল্লাহ ফাকর রব্বুল আলামিন বলছেন যে কাতালাহুল্লাহ, এই ইহুদি এবং খ্রিস্টানদেরকে আল্লাহ পাক ধ্বংস করুক। আল্লাহ নিজেই বদ্ধ দিয়েছেন, কাতালাহুল্লাহ, আল্লাহ ইহুদি খ্রিস্টানদেরকে ধ্বংস করুক, সর্বনাশ করুক। কাতালা মানে তাদের বিরুদ্ধে আল্লাহ লড়াই করুন,
আল্লাহর লড়াই হচ্ছে আল্লাহর আজাব, আল্লাহ আর পক্ষ থেকে ধ্বংসের ঘোষণা, এদেরকে আল্লাহ ধ্বংস করবেন। শুধু দাঁড়াবার প্রয়োজন রয়েছে, দাঁড়াচ্ছেন না, খালি ফিল্ডে গোল দিচ্ছে। এই জন্য জি ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, জি যেহেতু আল্লাহর দিনে সাহায্য করছেন না দিনে হকের অনুসারীরা, সেই জন্য ফাঁকা ফিল্ড পেয়েছে এরা। জি না হলে আল্লাহ বলছেন কাতালাহুমুল্লাহ, এটা আল্লাহ পাকের কথা, আর আল্লাহর কথা সত্য, সাদাকাল্লাহ। ওমান আসদাকু মিন আল্লাহি হাদিস, আল্লাহর চাইতে কার কথা অধিক সত্য হইতে পারে? ওমান আসদাকু মিন আল্লাহি কিলা, আল্লাহর বচনের চাইতে বেশি আর কার বচন অধিক সত্য হইতে পারে? এ হচ্ছে কোরআনে কারীমের ঘোষণা। তো আল্লাহ বলছে আন্নায়ু ফাকুন, এরা কোথায় উল্টো দিকে ফিরে যাচ্ছে, কোথায় উল্টো দিকে ফিরে যাচ্ছে, এরা সঠিক পথের দিকে আসছে না। ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ ওয়াল মাসীহা ইবনা মারইয়াম ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহা ওয়াহিদা লা ইলাহা ইল্লা হুয়া সুবহানাহু আম্মা ইউশরিকুন। এই ইহুদি এবং খ্রিস্টানদের মধ্যে আরো দুটি অপরাধী দলের কথা আল্লাহ পাক উল্লেখ করে যারা অপরাধ করেছে, আর সামনে গিয়ে আর একটি অপরাধী দলের কথা আল্লাহ পাক উল্লেখ করবেন। এই তিনটি দলের কারণে, তিনটি গোষ্ঠীর কারণে মানব জাতি পথভ্রষ্ট হয়েছে। একটা হচ্ছে আহবার, আর একটা হচ্ছে রোহবান। আল্লাহ পাক বলছে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবা মিন দুনিল্লাহ, তারা অর্থাৎ ইহুদি খ্রিস্টানরা, আহবারাহুম ইত্তাখাযু মানে হচ্ছে তারা বানিয়ে নিয়েছে, ইত্তাখাযু মানে বানিয়ে নেওয়া, সাব্যস্ত করেছে, বানিয়ে নিয়েছে। আহবারাহুম হাবরুনের বহুবচন, হাবরুন মানে হচ্ছে ইহুদিদের ধর্মগুরু, ইহুদিদের ধর্মের পণ্ডিত, তাদের পণ্ডিতদেরকে। ওয়া রুহবানাহুম রাহেবের বহুবচন রুহবান, তাদের পুরোহিতদেরকে, দরবেশদেরকে কি বানিয়ে ফেলেছে? আরবাবান, প্রভু বানিয়ে ফেলেছে, মিন দুনিল্লাহ আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে বাদ দিয়ে তারা তাদের পণ্ডিতদেরকে আর পুরোহিতদেরকে কি করেছে? রব বানিয়ে ফেলেছে, প্রভু বানিয়ে ফেলেছে, বিধানদাতা বানিয়ে ফেলেছে। কেমন করে? ইহুদিরা, ইহুদিদের যে পণ্ডিতরা ছিল তারা যেটাকে হালাল বলতো হালাল, হারাম বললো হারাম, দলিল তাওরাত দেখার প্রয়োজন নাই, এরা হচ্ছে বুজরুগানের দিন, আমাদের বিদাতীদের ভাষায় বুজরুগানের দিন ভুল বলতে পারে, অসম্ভব কথা, অথচ শির কার বিদাতে ভরা আছে তাদের, কিন্তু এত বড় বুজুরু ছিলেন, এরা আকাবের ছিলেন, হ্যাঁ, আর এদের বিরুদ্ধে কথা বলে। এই এক দল ইহুদিদের পণ্ডিতদের কথা বলা হয়েছে, তার মানে এতে থেকে ইঙ্গিত করা হয়েছে কোন দিকে, যে কোনো ধর্মের যারা বাতিল পন্থী মোল্লা, শিরক বিদাতের প্রচার প্রসার করে থাকে, যাদেরকে আল্লাহ জ্ঞান দিয়েছিল কিন্তু সত্য জ্ঞানের প্রচার করেনি, আল্লাহর সত্য দিনের প্রচার করেনি, তাদের তাদের দুনিয়ার পার্থিব স্বার্থকে ঠিক রাখার জন্য তারা তাদের এই স্বার্থ ঠিক রেখে তাদের ধর্মকর্ম প্রচার করেছে। এইরকম যদিও হাবর ইহুদিদের আলেমদের বলা হয়, কিন্তু এই আয়াত আম নাজেল হয়েছে ইহুদি খ্রিস্টানদের ক্ষেত্রে, কিন্তু আয়াতের বিধান সকলের জন্য সামিল। এইরকম মুসলিম উম্মতেরও যারা কোরআন হাদিসের আলেম হয়েছে, মাদ্রাসা পড়েছে, আরবি বুঝেছে, তারপর শিরক বিদাতের ধর্ম প্রচার করে, শিরক বিদাতের ধর্ম, কবর মাজার পূজার ধর্ম, সুফিবাদের ধর্মকে ধর্ম বলে, আল্লাহর দিন বলে, জি এরা, এদেরকে রব বানিয়ে ফেলেছে, কারণ এদের অন্ধ অনুসরণ করে। পীর যদি তোমাকে বলে, ইন্টারনেটে এইসব শিরকি কুফরি বক্তব্য পাবেন, হ্যাঁ, একজন মুরিদ হতে এসছে, বলছে যদি মুরিদ হতে চান তাহলে আজকে এশার নামাজটা পড়বেন না। আপনারা শুনেছেন কিসটা? না শুনেন নাই, আমি তো কমই শুনি, কিন্তু হঠাৎ করে সামনে পড়লো কয়েকদিন আগে, আশ্চর্য হয়ে গেল, আউযুবিল্লাহ বলেন, এরকম করে চিৎকার করছে, আর জাহেল মূর্খ সমাজ, হ্যাঁ ঠিক ঠিক সব ঠিক, আউযুবিল্লাহ বলছি, এশার নামাজ আমার মুরিদ হইতে হইলে আজকে এশার নামাজ পড়বে না, ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ দেখছেন, ওরা ঠিক না, ঠিক এরাও ঠিক দিল ঠিক করে সব, এই জন্য কিছু লিখছে হুজুগে বাঙালি, আপনারা বুঝতে পারছেন, আপনারা এটা ঠিক বলেন নাই, কিন্তু ওরা এইভাবেই বলছে সব ঠিক সব ঠিক, হুজুর যেহেতু বসছে ওয়াজ করছে সুতরাং কুফরি বললো ঠিক, আর শিরিক বললো ঠিক, আর শয়তানি করলো ঠিক, সব ঠিক, বুঝছেন? আরা কিবলা লিখছে, হুজুরে কিবলা পীর সাহেব লিখছে, যে পীর সাহেব যদি বলে যে জায় নামাজকে মদে ডুবিয়ে, নাকি আছে না নেই, জায় নামাজকে মদে ডুবে তারপর নামাজ পড়ো, তো আপত্তি করবেন না, কারণ পীর এমন কিছু জানে যে আপনি জানেন না, ওর কাছে বাতেনি ইলম আছে, ও বাতেনি ইলম দিয়ে বলছে যে আজকে এশার নামাজ পড়বেন না আপনি, বোঝা গেছে?
আর আপনার শরীয়তের এলেম তো জাহিরি এলেম আর বেশি কিছু তো জানেন না, আলেম সমাজ এবং আবু হানিফা তো জাহিরি এলেম জানতেন, ফকি ছিলেন, আলেম ছিলেন, তিনি তার বাতিন এলেম, এই হলো গুমরায়রা, বুঝছেন না? বাতের এলেম কার কাছে শিখতে হবে? ওই হুসের মানুষের হাল্লাজের কাছে শিখতে হবে না, ইবনে আরবির মতো মুরতাদের কাছে শিখতে হবে, বাইজিদ বোস্তামির কাছে শিখতে হবে, জালালউদ্দিন রুমির কাছে শিখতে হবে, এইসব ভণ্ডদের কাছে যারা শিরক বেদাতের প্রচার করেছে তাদের কাছ থেকে শিখতে হবে। এই করে ইসলামকে বরবাদ করেছে, ধ্বংস করে দিয়েছে এরা। এক জাতি এই বিদাতি আলেম সমাজ, ইহুদি খ্রিস্টানদেরই হোক, পণ্ডিতরা হোক, আর মুসলিম সমাজের বিদাতি মোল্লারাই হোক, এদেরকে রব বানিয়ে ফেলেছে অন্ধ অনুসরণ করে। রহবান ও রহবান বলে যারা দরবেশ, এলেম কালাম বেশি রাখে না কিন্তু ধর্ম কর্ম করে, ভ্রান্ত ধর্ম পালন করে, এতে ধোকা খেয়ে যায় মানুষ। জি, তো খ্রিস্টানদের যারা দরবেশ, হ্যাঁ, পুরোহিত, তাদেরকে রাহেব বা রহবান বলা হয়, পাদ্রীদেরকে। তো এদেরকে কি করেছে এরা? রব বানিয়ে ফেলেছে। ওয়াল মাসিহ ইবনা মারিয়াম, আর মারিয়াম পুত্র মাসিহ আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামকেও এরা রব বানিয়ে ফেলেছে। ওমা উমেরু ইল্লা লিয়াবুদু ইলাহা ওয়াহিদা, অথচ তাদেরকে একমাত্র নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন এক উপাস্য ইলাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ইবাদত করে, লা ইলাহ ইল্লাহু, কারণ তার ছাড়া আর কোনো সত্য মাবুদ নেই, তার আদেশ নিষেধ ছাড়া অন্ধভাবে কারো আদেশ নিষেধ মানা যাবে না, লা ইলাহ ইল্লাহু, তার ইবাদত, ইবাদত বন্দেগির একটা দিক হচ্ছে আনুগত্য, আদেশ নিষেধ মানা, একমাত্র আল্লাহ রব্বুল আলামিন যা রাসূলের মাধ্যমে এসেছে, আল্লাহ এবং তার রাসূলের কথা অন্ধভাবে মানা ছাড়া কারো কথা অন্ধভাবে মানা যাবে না। সুবহানাহ, আল্লাহ পাক পাক পবিত্র সমস্ত শরীক হওয়া থেকে, তার সুবহানাহ আম্মায়ুশেকুন, আল্লাহ পাক পাক পবিত্র আম্মায়ুশেকুন, ওই সমস্ত ভ্রান্ত মতবাদ থেকে যা তারা শিরকের আকারে করে থাকে। বলছিলাম যে এই দুটো জাতি মানুষকে ধ্বংস করেছে, একটা হচ্ছে হ্যাঁ ধর্মের পণ্ডিতরা, হ্যাঁ ইহুদিদের হোক আর খ্রিস্টানদের হোক আর মুসলিম সমাজের বিদাতি মোল্লা হোক, আর আর একটি জাতি হচ্ছে যারা দরবেশ, হ্যাঁ দরবেশ, বাহ্যিক সমাজে নেক লোক, হ্যাঁ মুরব্বী লোক, এলেম কালাম নেই কিন্তু ওই ভুল ইবাদত বন্দি করে, ওদের দেখা দেখে জনসাধারণ গুমরা হয়, এরা এই দুটো জাতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওপর যখন এই আয়াত নাজেল হলো আর এই আয়াত যখন শোনালেন, তিরমিজিতে একটি হাদিস রয়েছে, আদি বিন হাতেম, হাতেম তাই যে বড় দানশীল লোক ছিলেন প্রখ্যাত আরবদের মধ্যে, ওর ছেলে আদি খ্রিস্টান ছিলেন, এরা হায়েল এলাকার লোক ছিলেন, তো বললেন যে ইয়া রাসূল আল্লাহ কেমন কথা, আমরা রব বানিয়ে ফেলেছি, ইহুদি নাসারা রব বানিয়ে, আমি তো খ্রিস্টান কিন্তু আমরা তো আমাদের পণ্ডিতদেরকে, পুরোহিতদেরকে, রাহিবদেরকে আমরা তো রব বানাইনি, আমরা তো প্রভু বানাইনি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আচ্ছা, যখন তারা কোনো কিছুকে হারাম বলতো তখন তোমরা অন্ধভাবে হারাম মনে করতে না করতে না, কোনো কিছুকে হালাল বলে দিলে তখন হালাল হয়ে গেল, এতদিন হারাম ছিল কিন্তু এখন কি করেছে কোন পণ্ডিত অথবা পুরোহিত কি বলছে হালাল, তখন কি হয়ে গেল হালাল, এটা করো না তোমরা, বলছে হ্যাঁ এইটা করি, বলছে ফা তিলকা ইবাদাতুহুম, তিলকা ইবাদাতুহুম ইয়াহুম, এইটি এই হচ্ছে তোমাদের এই আচরণটি হচ্ছে তাদের ইবাদত করা, তাদেরকে রব বানিয়ে নেওয়া, যে তাদের অন্ধ আনুগত্য করো অন্ধভাবে, তাহলে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কারো আনুগত্য করা হচ্ছে ইবাদত করা, রব বানিয়ে নেওয়া। কেউ যদি কোরআন এবং হাদিসের দলিলের সামনে মানুষের কথা পেশ করে তো এ আয়াতের অন্তর্ভুক্ত। ইউরিদুনা ইউতফিউ নূর আল্লাহ বিআফওয়াহিম, তারা চায় যে আল্লাহর আলোকে নিভিয়ে দেবে, বিআফওয়াহিম তাদের মুখের ফু দ্বারা, আফওয়া ফাউহুনের বহুবচন, আর ফাউহুন ফামুন ছিল, ফামুন ফামুনের আসল ছিল ফাউহুন, তো ফাম মানে হচ্ছে মুখ, মুখের ভিতরকে মুখগহ্বর, এটাকে ফাম বলা হয়, জমাতে গিয়ে আসলের দিকে ফিরে আসে, ফাউহুনের জমা আফওয়া, তো আফওয়া শব্দটি এখানে ব্যবহার হয়েছে। ইউরিদুনা ইউতফিউ, তারা চায় আল্লাহর আলোকে নিভিয়ে দিতে, মানে দিন ইসলামকে নিশ্চিন্ন করে দিতে চায়, বিআফওয়া তাদের ফুৎকার দ্বারা মুখের, ওয়ায়াবাল্লাহু ইল্লা ইয়তিম্মা নূরা, তবে আল্লাহ পাক অস্বীকার করেন, শাব্দিক অর্থ করছি, আবা ইয়াবা মাবে ফাতা ইফতাহু থেকে আল্লাহ অস্বীকার করেন, ইল্লা ইয়তিম্মা নূরাহু, একমাত্র তার আলোকে পূর্ণতা দান করা ছাড়া অন্য কিছুকে, আল্লাহ তার দীন ইসলামের আলোকে পূর্ণ করা ছাড়া অন্য কিছু হতে দিতে চান না, অস্বীকার করে আল্লাহ রাব্বুল আলামিন, আর আল্লাহ যেটা অস্বীকার করেন সেটা কারো করার ক্ষমতা নেই। ওয়ালাউ কারিহাল কাফিরুন, যদিও কাফিররা
এই বিষয়টিকে আল্লাহর নূরের পূর্ণতাকে দিন ইসলামের শক্তিশালী হওয়াকে অপছন্দ করে, অপ্রীতিকর মনে করে, বরদাস্ত করতে পারে না। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, আল্লাহ তো সেই সত্তা যিনি তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন বিল হুদা হেদায়াত নিয়ে, ওয়া দীনিল হক আর সত্য দিন নিয়ে। হেদায়াত এবং সত্য দিন দুটোর অর্থ কি, তাফসির কি? সবচেয়ে শক্তিশালী এবং প্রসিদ্ধ অর্থ হচ্ছে আল ইলমুন নাফে ওয়াল আমালুস সালেহ। হুদা মানে হচ্ছে আল ইলমুন নাফে, উপকারী জ্ঞান। আল্লাহ নবীকে পাঠিয়েছেন উপকারী এলেম নিয়ে, কোরআন এবং হাদিসের ওহির জ্ঞান নিয়ে পাঠিয়েছেন। প্রথম হচ্ছে এলম, তো হেদায়ত মানে হচ্ছে এলম, রাস্তা কখন আপনার জন্য ক্লিয়ার হবে, যখন আপনার জ্ঞান থাকবে, ঠিক না? তো হুদা মানে হচ্ছে আল ইলমুন না, উপকারী জ্ঞান, উপকারী এলম নিয়ে আল্লাহ পাক রসুলকে পাঠিয়েছেন। আর সত্য দিন মানে আল আমালুস সালে, নেক আমল। দিন ইসলাম হচ্ছে সঠিক জ্ঞান অর্জন করার নাম আর নেক আমল, সৎ কর্মশীল হওয়ার নাম। এই দুটো নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়েছেন। কেন রসুল পাঠালেন? এই জন্য যে মুসলমানরা শুধু মার খাক, হ্যাঁ গোলামি করুক না, এই জন্য পাঠান নাই। মুসলিমরা কমজোর হয়ে থাক, মুসলিমদের রক্ত সবচাইতে সস্তা, মুসলিমদের রক্ত ঝরছে, তার জন্য কেউ আহ করেন না, আফসোসও করে না, আর সমবেদনাও গোপন করে না। আর কয়েকটা কাফের যদি মারা যায় তাহলে তার জন্য মুসলিমরাও সমবেদনা প্রকাশ করা শুরু করে, আর মুসলিমরা আহ 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 করা শুরু করে। খাইরে, এই হচ্ছে মুসলিমদের দশা, এই জন্য মুসলিমরা লাঞ্ছিত। কয়েকটা যদি গোরা শেতাঙ্গ যদি মারা যায় তো তার জন্য হাই আফসুস, আর সেই দেশের পতাকাকে নিজের প্রোফাইলে রাখা, এটা হচ্ছে মুসলিমদের চরিত্র আজকালকার। বুঝছেন না আমার কথা? না বুঝছেন না? কিন্তু ফিলিস্তিনে প্রতিদিন শিশু, নারী, বৃদ্ধ তারা যোদ্ধা নয়, তারা অস্ত্র ধরতে পারে না, রক্ত ঝরছে। বার্মায় রক্ত ঝরছে, ইরাকে রক্ত ঝরছে, সিরিয়াতে রক্ত ঝরছে না। কখনো তো মুসলিমকে দেখলেন না যে নিজের প্রোফাইলে রেখেছে, সমবেদনা গোপন করেছে। আর ইহুদি নাসারা কুফরি শক্তির কথা তো বাদ দেন, এরা নাকি সব ওই শিশুগুলোও সন্ত্রাসী, আমাদের নারীরাও সন্ত্রাসী, আমাদের বৃদ্ধ অচলগুলো সব সন্ত্রাসী আমাদের। আল্লাহ ফাক রব্বুল আলামিন বলছেন যে দীন ইসলাম এই জন্য পাঠাইনি যে তোমরা শুধু মার খাবে আর লাঞ্ছিত হয়ে থাকবে। কি জন্য পাঠিয়েছি? লিউযহিরাহু আলা দীনে কুল্লিহি, যাতে করে সত্য দিনকে, সত্য দিনকে আল্লাহ পাক বিজয়ী করে দেন সমস্ত মতবাদের উপর, সমস্ত ধর্মের উপর, সমস্ত দিনের উপর। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে সুসংবাদ দিয়েছেন, ভালো করে শুনে রাখেন মুসলিমদেরকে, যে দিনকে আল্লাহ সমস্ত বাতিল দিনের উপর, দিনে হককে, সত্য দিনকে শক্তিশালী করবেন। হ্যাঁ, ইউজ হেরা মানে বিজয়ী দান করবেন, জয়যুক্ত করবেন, তার মানে মুসলিমরাও বিজয় লাভ করবে, মুসলিমরাও জয়যুক্ত হবে, মুসলিমরা নেতৃত্ব দেবে। ওয়ান্তুমুল আলা ওয়া ইন কুনতুম ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা এটাকে বরদস্ত না করে, হ্যাঁ মেনে নিতে না চায়, কিন্তু আল্লাহ পাক তা অবশ্যই করবেন। কিন্তু যেমন বললাম যে মুসলিমদেরকে আল্লাহর দিনের দিকে ফিরে আসতে হবে, মুসলিমদেরকে সত্যিকার অর্থে আল্লাহর দিনের সামনে আত্মসমর্পণ করতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়ে আসা বিধানের সামনে আত্মসমর্পণ করতে হবে। আর এক দুটি আয়াত এই প্রসঙ্গে রয়েছে, শেষ করে দিই, তারপরে আমরা ইনশাআল্লাহ তাআলা আমাদের তাফসীর শেষ করে দেব। আল্লাহ পাক রব্বুল তারপরে বলছে আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন সকল, ইন্না কাসীরা মিনাল আহবারি ওয়ার রুহবানি লা ইয়াকুলুন আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ, নিঃসন্দেহে অনেক পণ্ডিতরা এবং অনেক পুরোহিতরা তারা মানুষের ধন সম্পদকে বাতিল পন্থায় অবৈধভাবে ভক্ষণ করে। এটা হচ্ছে কাদের চরিত্র? অনেক পণ্ডিতদের আর অনেক পুরোহিতদের, সকলের কথা আল্লাহ বলেন কাসীরা মিনাল আহবার। তাহলে অধিকাংশ যারা ধর্মগুরু পণ্ডিত ইহুদি খ্রিস্টানদের এবং মুসলিম উম্মত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে, লা তাত্তাবি উন সানানা মান কানা কাবলাকুম, বা সোনানা মান কানা কাবলাকুম, দুটোই পড়া যেতে পারে, তোমরাও হে মুসলিমরা ওই ইহুদি নাসারাদের পদে পদে অনুসরণ করবে। শুধু মুসলিম সমাজেরও বিদাতি মোল্লা মাদ্রাসা পড়াগুলো, শিরকে, শিরকের ধর্ম যারা প্রচার করে থাকে ওইরকম মোল্লা, আর যারা বিদাতি তরিকাতে আমল করে থাকে আবেদ, এরা কি করে? অনেকের ধন সম্পদ অবৈধ পন্থায় ভক্ষণ করবে। করছে না করছে না?
ইহুদি খ্রিস্টানরা, খ্রিস্টানদের মধ্যে কিছু উল্লেখ করেছেন মুফাসসিরা, উল্লেখ করি এরা কিভাবে মানুষকে শোষণ করত, টাকা পয়সা টানত। এরা এখন পর্যন্ত যে খ্রিস্টান ধর্মের যারা ধর্মগুরু তারা চেক লিখে দেয় মাগফেরাতের, যেটাকে বলা হয় সকুকুল গোফরান, অর্থাৎ যে কোনো চার্চের যে পণ্ডিত পাদ্রী রয়েছে তার এই ক্ষমতা আছে, আল্লাহ প্রদত্ত ক্ষমতা, যে তোমাকে মাফ করার একটা চেক লিখে দিলাম, যখন তুমি মরবে এই চেকটা সাথে নিয়ে যাবে, আল্লাহকে দেখাবে যে আমাকে মাফের ঘোষণা আমার পাদ্রী সাহেব করে দিয়েছে। জি, আর এই দিয়ে টাকা ইনকাম করে তারা। জি, এটা তাদের একটা ধর্মের একটা পার্ট। ইহুদিরা ঘুষখোর জাত, ঘুষ খেত, ঘুষ খেয়ে ফতোয়া বদলে দাও, কারোর জন্য একটা হালাল করা প্রয়োজন, এটা হালাল করতে হবে, আমার বিবিটা হালাল করতেই হবে, হ্যাঁ চলো অসুবিধা নেই হালাল করে দিলাম, এই জিনিসটা আমার হালাল করতে হবে হালাল। তো এই ঘুষ, ঘুষ খাওয়া তাদের কাজ ছিল, ঘুষ খেয়ে, ঘুষ খেয়ে বকশিস খেয়ে ফতোয়া দেওয়া আমাদের মুসলিম সমাজও আছে, আছে না নেই? আছে, যদি ভালো কিছু খাওয়াইতে পারেন তো আপনি নিজের মন মতায় ফতোয়া নিয়ে নেন, যদি একটা ধমক দিতে পারেন তাহলে ভাই সই কথা, যে সই আকিদা নিয়ে গেছেন আপনি হয়তো, আর একটা আলেমকে কোন রকম করে একটু বুঝিয়ে নিয়েছেন, আর সে হয়তো আপনার সাপোর্ট করতে যাচ্ছে, কিন্তু গ্রামে আর কিছু বিদ্যার্থীরা আছে ধমক দিচ্ছে, আপনি কি এর সাপোর্ট করছেন? হ্যাঁ, ইয়ে নতুন কথা নিয়ে এসছে কোথা থেকে শুরু দিয়ে এইসব কথা কি বলছেন? ভয় পেয়ে গেলেন যে আরে চাকরি যাবে আমার, ঠিক না? আর যদি এদেরকে রাজি রাখি তো ইনকাম আছে। আমাদের ধর্ম ব্যবসা, অনেকগুলি ধর্ম ব্যবসা আছে, তাবিজে ধর্ম ব্যবসা, নামাজের কাফফারার পয়সার ব্যবসা, ঠিক না? আর হ্যাঁ, কোরআন খানির ব্যবসা, মাজার ব্যবসা, হ্যাঁ আর কিসের, হ্যাঁ খতমের ব্যবসা, মিলাদের ব্যবসা, এই ব্যবসাগুলি উঠিয়ে দেওয়া হয়তো কটা পয়সা বেতন, এই বেতনে চলে হুজুরদের? এই বেতনে চলবে না, এই জন্য সব এইসব ধর্ম ব্যবসা আরাম ব্যবসা। লায়া কলুন আমওয়ালান নাস বিল বাতিল, বাতিল পন্থায় মানুষের পয়সাগুলি খায়, হ্যাঁ বকশিস গুলো পায়, মরার নামে যেসব বকশিস হয়, কিন্তু এই দিয়ে বকশিস হয় না, গোনা মাফ হয় না। এই যে মরার নামে খাবার তৈরি করে, খাবারে কালকে এক লোক টেলিফোন করছে বাংলাদেশে, বলছে যে কত টাকা খরচ, বলছে যে 15 লাখ টাকা খরচ করবে বাপের জন্য, 15 লাখ টাকা খরচ করবে। আমি বললাম যে তিনটা ক্ষতি, এক 15 লাখ টাকা লস, 2 নম্বর বিদাতের গুনা, 3 নম্বর মাইয়াত জিরো, কিছুই নেকি পেলো না, আপনারাও নেকি পেলেন না, মাইয়াতও নেকি পেলো না, তিন ক্ষতি, তিন ক্ষতি। ভালো করে শুনে রাখেন, মন গড়া কথা বলছি না, না হয় আল্লাহ পাক হিসাব দিবেন। আর যারা এগুলো করছে তাদের বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম করেছেন, তার সামনে তার 3 মেয়ে মারা গেছে, কোন মেয়ের জন্য কোরআন খানি করেছেন? হ্যাঁ, তারপরে এই কোরআন খানি করা, একসাথে সবাই মিলে কোরআন পড়াবে, একটা নজির দেন তো, একজন পড়বে বাকিরা শুনবে, এটাই না ইসলামের হুকুম? ওয়াইদা কোরিয়াল কোরআন ও ফাস্তামিউল, একটু একটা আয়াত নিয়ে একটু গবেষণা করেন, কোরআন তেলাওয়াত হলে বাকিরাকে শুনতে হবে, আর সবাই হইচই হইচই করে, আপনি 5 পারা খতম, আমি 5 পারা, ও 5 পারা, সেই 5 পারা করে 6 জন মোল্লামের 5-6-30 খতম, সবাই পড়ছে। হ্যাঁ, এই তরিকাই তো যায় না, যদি ধীর স্থির পড়ে তবু তো এই তরিকা ইসলামী তরিকা না, গাইর ইসলামী তরিকা, একজন পড়বে বাকিরা শুনবে। তো এইরকম বাতিল পন্থায় ভক্ষণ করা হচ্ছে পণ্ডিতদের কাজ আর দরবেশদের কাজ, আল্লাহ পাক বলছেন। অনেক পণ্ডিতরা আর পুরোহিতরা এই কাজই করে, লায়াকুলুন আমওয়ালান নাসিল বাতিল ওয়াসুদ্দুন আন সাবিলিল্লাহ, তারপরে মানুষের খেয়ে দিয়ে যদি সঠিক রাস্তা দেখায় তাও একটা ভালো কথা, আল্লাহর রাস্তায় চলতে বাধা সৃষ্টি করে, যেহেতু খায় দায় আপনার সেজন্য হক কথা বলবে না, সেজন্য মাজারে যাওয়া যাবে না কথা বলবে না, মাজারে নজর নিয়াজ মান্নত নিয়ে আসা যাবে না বলবে না, কিছু দিয়ে যান, হ্যাঁ নিয়ে যান দিয়ে যান, এই সবই চলছে, তাই না? বলবে না? বলবে না, কারণ ইনকাম কমে যাবে তো। সুবহানাল্লাহ, আজকাল প্রচার মাধ্যম ফেসবুক যারা দেখেন, কি যে টাকা টাকা ছড়িয়ে ছিটিয়ে আছে এরকম বিশাল হলে, আর ভক্তরা সব গনে শেষ করতে পারছে, বস্তা ভরছে, দেখেছেন কি বস্তা ভরছে, বস্তা ভরছে টাকা, আউযুবিল্লাহ। দুনিয়া এরা ধর্ম দিয়ে দুনিয়া কিনে নিয়েছে, ধর্মকে বিক্রি করে দুনিয়া ক্রয় করেছে, ইশতারা বিআয়াতিল্লাহি সামানান কালিলা। জি, আল্লাহ পাকের রাস্তায় এরা বাধা সৃষ্টি করে চলতে, সহি কথা বলে না। ওয়াল্লাযিনা ইয়াকনিজুনা যাহাবা ওয়াল ফিজ্জা, আর যারা সঞ্চয় করে রাখে স্বর্ণ এবং চাঁদি, ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ, এবং সেগুলিকে আল্লাহর রাস্তায় ব্যয় করে না, মানে যাকাত দেয় না, হক আদায় করে না, অথবা ফরজ যে খরচ বাপ মাকে দিতে হবে আর স্ত্রীকে দিতে হবে, আরো যেসব দায় দায়িত্ব রয়েছে, তালাক প্রাপ্ত বোন আছে ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ খালা আছে ফুফু আছে, যেগুলো জরুরি খরচ,
এগুলো দেয় না অথবা যাকাত দেয় না, এই দুই ক্ষেত্রে যদি না দেয় আর সঞ্চয় করে রাখে ফাবাশির হুম বি আযাবিন আলিম, তাহলে এদেরকে মর্মান্তিক শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও। ইয়াউমাইহুম আলিয়া ফিন আর জাহান্নামা, যেই দিন কিয়ামতের দিনে জাহান্নামে তাদের ধন সম্পদগুলি উত্তপ্ত করা হবে, জাহান্নামের আগুনে কি করা হবে, ইহুমা আলিহা এগুলিকে উত্তপ্ত করা হবে। তারপরে ফাতুকু আবিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম, আর এই সঞ্চিত ধন সম্পদগুলি আগুনে, জাহান্নামের আগুনে উত্তপ্ত করে গরম করে, তারপর তা দিয়ে তাদের ললাটে, জিবাহ জিবাহাতুনের বহুবচন, কপাল দাগা, সামনের দিকে চারিদিক থেকে দাগানো হবে, সামনের দিকে কপালে দাগানো হবে, জুনুবহুম আর তাদের পার্শ্ব দেশে দুই দিকে, তাহলে হয়ে গেল তিনটা দিক হয়ে গেল, জম্বুন মানে এক সাইড, জুনুব দুই দিক, ডান দিক আর বাম দিক, পার্শ্ব দেশ দাগা হবে, ও জহুরহুম তাদের পৃষ্ঠ দেশ দাগানো হবে, পিঠের দিকে পিছন দিকে, চারিদিক থেকে জাহান্নামের আগুনে স্বর্ণ চাঁদি রিয়াল ডলার যা সঞ্চিত করেছিল অথচ জাকাত দেয়নি, বাপ মায়ের উপরে খরচ করেনি, ফরজ খরচগুলি আদায় করেনি, কৃপণতা করেছে, ওয়াজিবে ঘাটতি করেছে, আল্লাহর দিনের জন্য খরচ করা ফরজ ছিল, মসজিদ তৈরি করার জন্য খরচ করা জরুরি ছিল, একটি মসজিদ গ্রামে নেই খরচ করেনি, কঠোর শাস্তি রয়েছে। আর জাহান্নামে এইরকম তাদের ধন সম্পদকে গরম করে তারপরে তাদেরকে দাগানো হবে, আর বলা হবে হাজা মা কানাজ তুমলি আনফুসুকুম, এই হচ্ছে সেই ধন সম্পদ যা তোমরা নিজেদের জন্য সঞ্চিত করে রেখেছিলে, ফাজুকু সুতরাং আসাদন করো, মা কুনতুম তাকনেজুন যা তোমরা সঞ্চিত করে রেখেছিলে তার মজা চাখতে থাকো। এখানে আমাদের আলোচনা শেষ। আর বলেছিলাম তিনটি বস্তু গুমরা করেছে বা তিনটি জাতি গুমরা করেছে, দুটোর কথা হয়ে গেছে আর একটার কথা হয়ে গেছে এই আয়াতে, সেটা হচ্ছে ধনাঢ্যরা। আর একটা জাতি যারা গুমরা করে তারা হচ্ছে ধনাঢ্য ব্যক্তি, নেত্রী স্থায়ী, যাদের ঘরে বড় পয়সা আছে, পয়সার বলে তারা মানুষকে গুমরা করে। এই দিয়ে আজকে আমাদের তফসির শেষ হলো। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।